আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد جبان كل شكر فرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد ولا على سيدنا شفيعنا হাজার হাজার মানুষ ছিল সেদিন রাসূল ছিল মোদের একজন সকলে মারিল পাথর নিষেধ তো কেউ করল না সাল্লাল্লাহ আলা মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহ আলা মুহাম্মাদ সাল্লাল্লাহ মশরিকে হুব্বে মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু মতলায়ে দিওয়ানিমা মতলায়ে খুরশিদ শকাস সিনায়ে সোজানিমা বালাগল
ওলা বে কামালিহি কাশাফাদ দুজাবে জামালিহি হাসনাত জামিয়াক সালিহি সাল্লো আলাইহি ওয়া আলিহি। রাসূলের মহব্বত আমাদের জবানে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই নবীর নাম উচ্চারণ হয় আমি নিজে করি বা কেউ করলে আমি শুনি, সঙ্গে সঙ্গে আমাদের উপরে ওয়াজিব হয়ে যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখনই দরুদ পড়লেন, একদল ফেরেশতা রয়েছে যাদেরকে বলা হয় মালায়েকাতুস সাইরা, সব সময় তারা খালি ভ্রমণ করে, এরা কোনো সময় কোনো জায়গায় স্থির থাকে না, এই জন্য ওদের নাম হলো মালায়েকাতুস সাইরা। কি করে? ভ্রমণ করে। আপনি যখনই দরুদ পড়বেন আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার নামে ওই দরুদগুলো রাসূলের রওজা মোবারকে পৌঁছায় দেয়। সকলের বিশ্বাস হলো না? হলো? তাহলে সকলেই বলা লাগতে সুবহানাল্লাহ। তিনটা তসবির সময় জবান বন্ধ রাখলে তার মুসিবত আছে। কি মুসিবত? মরার আগ দিয়ে আল্লাহ তার জবানকে বন্ধ করে দেয়। অনেক মানুষ দেখবেন মরে নাই কিন্তু জবান বন্ধ, অথচ আল্লাহ রাসূল বলেছেন সারা জীবন কেউ যদি পাপ করে আর মরার সময় আল্লাহ 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 উচ্চারণ করে যদি মারা যায়, শুধুমাত্র আল্লাহ উচ্চারণ করার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত পাপকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে সারা জীবন পাপ করে মরার সময় আল্লাহ আল্লাহ কই মরলি তো জান্নাত পাওয়া যাবে? আল্লাহ রাসূল বললেন সাহাবীরা, যেই ব্যক্তি জীবিত অবস্থায় আল্লাহর সঙ্গে সম্পর্ক করে না মরার সময় তার মুখে আল্লাহ উচ্চারণ হয় না। তাহলে সুবহানাল্লাহ, কি মরার সময় এমনি এমনি আসবে? তাই এখন থেকে আমাদের অভ্যাস করতে হবে। কি করতে হবে? আপনি যখনই দরুদ পড়বেন এই দরুদগুলো রাসূলের রওজা মোবারকে জমা দিবে। আপনারা বলেন তো রাসূলের রওজা মোবারকে যদি ফেরেশতারা দরুদগুলো জমা দেয় তাহলে আমাদের রাসূল কি মরে আছে? অনেকেই বলে রাসূল মারা গেছে। এই কিছুদিন আগে 12 রবিউল আউয়াল তারিখে অনেকেই বলল, পেপারেও লিখলো রাসূলের জন্ম মৃত্যু দিন। আমাদের শানে মৃত্যু শব্দ উল্লেখ করা অসুবিধা নাই, কিন্তু নবীর শান, নবীর কি শান, শান বোঝেন না? নবীর মর্যাদার কারণে নবীর সাথে মৃত্যু শব্দটা উল্লেখ করা আদবের খেলাফ। আমরা অনেকে মনে করি আমরাও যা নবীও তাই, ও যে কোরআনে আল্লাহ বলেছেন আনা বাশারুম মিসলুকুম, হে রাসূল আপনি বলে দেন আমি তোমাদের মতোই। এই কোরআনের আয়াতকে দলিল নিয়ে অনেকে বলতেছে আমিও যা নবীও তাই। আসলে কি তাই? আপনাদের কি মনে হয়? আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, মানিক নামে একটা পাথর আছে, আছে না নাই? আবার রেল লাইনেও আপনাকে এই যে বড় রাস্তায়ও পাথর আছে, আছে না নাই? পাথর দিয়েই তো রাস্তা পাকা করছে। তো মানিক পাথর আর এই রাস্তার পাথর দুইটাই তো পাথর, তাই বলে কি দুইটাই এক? দুইটাই এক। এই জন্যে নবী মানুষ হলেও আমাদের মতো, এইরকম না, নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বলতে হবে। নবী কি হয়েছেন? বিদায় নিয়েছেন, মারা গেছেন। তাহলে মরা মানুষের কাছে ফেরেশতারা দুরুদ নিয়ে কেন যায়? এই জন্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আমাদের নবী মারা যায়নি, আমাদের নবী হলেন হায়াতুন নবী। জোরে বলেন কি নবী? স্বাভাবিকভাবে তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। এখনো যখন কেউ কলেমা পড়ে আর্ধেক পড়ে না পুরাই পড়ে, জোরে কোন ঠিক কিনা, লা ইলাহা ইল্লাল্লাহ এরকম বলার পরে যদি বলে নবী মরে গেছে, ওটা পড়ার দরকার নাই, কেউ সেরকম বাকি রাখে, সকলেই বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মটগ্রাম নিয়োগীর গ্রাম কি লিখছে, কাজিমুল উলুম কওমি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের ইসলামী জলসায় আল্লাহ তাআলা জেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, তিনি উপস্থিত আছেন বর্তমান আপনাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যদিও আসেন নাই, তারপরও সিংড়ার মানুষের অত্যন্ত পছন্দনীয় ব্যক্তিত্ব, অতি অল্প বয়সে এমপি, অল্প বয়সে মন্ত্রী, ঠিক কিনা বলেন? সর্বশ্রেণীর মানুষকে ভালোবাসে, বিশেষ করে আলেমদেরকে অত্যন্ত ভালোবাসেন, তার জন্য আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামা, সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। যে আলেম সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল ওলামা, বান্দা সমূহের ভিতরে সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে কারা? আলেম বান্দা যারা। রাসূল বলেছেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস, জোরে কান সুবহানাল্লাহ। যে সমস্ত আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিব থেকে পর্যন্ত যারা আলোচনা করলেন, সমস্ত আলেম ওলামাকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে প্রধান আকর্ষণ বক্তা না, প্রধান আকর্ষণ হলো আপনারা। আপনারা যদি না আসতেন এ কালো মানুষকে কেউ দাওয়াত দিত না। আমি এখানে আসার পরে কিছুক্ষণ ঘুমের ভান করে থাকলাম, ঘুমের ভান বোঝেন না, যতক্ষণ চেতন ছিলাম কমপক্ষে 10-12 দল খালি কয় হুজুর 19 সালের ডেট চাই, 20 সালের ডেট চাই, দুই একজন 21 সালেরও চাই। আমি তখন চিন্তা করলাম এই কালো মানুষের মধ্যে কি আছে, একটাই মাত্র কারণ, কালো মানুষরে দাওয়াত দিলে কিছু মানুষ তার সামনে এসে বসে, এই জন্য যোগ্যতা আমার না, যোগ্যতা হলো আপনাদের, জোরে কান সুবহানাল্লাহ। আপনারা আসেন বলেই আমাকে দাওয়াত দেয়, যে বক্তার ওয়াজে লোক আসে না তাকে আর কেউ দাওয়াত দেয় না, জোরে কান কথা ঠিক কিনা? এই জন্য আমি আমার কলিজা উজাড় করে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। মা বোনদেরকে তো আমি দেখতে পাই না, তবে শুনি অনেক মা বোনেরা ওয়াজ শুনতে এসেছে, সম্মানিত মা বোনদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। জি আলহামদুলিল্লাহ, আমাদের ভালো থাকতেই হবে, ঠিক কিনা? কম উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই, আলহামদুলিল্লাহ বলা ছাড়া উপায় নাই। আজরাইল আমাদেরকে খুঁজতেছে কিনা জানি না, তবে মাঝে মধ্যে পুলিশ আমাকে খুঁজতেছে। আমরা কিন্তু আজরাইল ধরার চিন্তা করতেছি না, চিন্তা করতেছি পুলিশ যেন না ধরে, জোরে কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, পুলিশ ধরলে, র‍্যাব ধরলে 2-4 মাস পরে ফিরে আসার সম্ভাবনা আছে, কিন্তু যদি আজরাইল ধরে। আজকে অনেকে বলতে যে হুজুর হাজার হাজার মানুষ হতো, আমি বললাম জায়গা ছোট অত মানুষের লাভ কি? বলতে যে হতো কিন্তু বার হওয়ার সাহস পাচ্ছে না, যদি ধরে। যখন কি ধরবে, কথা কয় না, কথা কয় না। আমি কিন্তু যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের উপরে আপনাদেরকে তাফসীর শোনাবো। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত,
বাল আহিয়া, এটা আমাদেরকে বুঝতে হবে, ঠিক কিনা বলেন? তো যে সমস্ত আল্লাহর বান্দারা আমার সামনে বসে আছেন, আমি জিজ্ঞাসা করলাম আপনারা কেমন আছেন, সকলেই বললেন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর শুকর এই কারণে আদায় করব যে আল্লাহ তাআলা শত প্রতিকূলতার ভিতরেও, একদিন আগে দুদিন আগে যে বৃষ্টি হলো, হলো না বৃষ্টি, এই শীতের মাসে বৃষ্টি হওয়া যে কত বড় কষ্ট, আমি জায়গাটায় কাঁধ দিয়ে বুঝলাম এখনো ভিজে আছে। সেই সমস্ত প্রতিকূল অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন, যে ব্যবস্থার কারণে আমরা কোরআনের মাহফিলে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলেন রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান, হামদান কাসীরান, তাইয়িবান, মুবারাকান ফীহি, মুবারাকান। আল্লাহর প্রশংসার পরেই আমরা দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক, তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, ঠিক কিনা বলেন? এই বিদায় নিয়ে কিন্তু একটা গঞ্জাম আছে। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন নবীর এক নম্বর ছাত্র আমার জামাই কিছুক্ষণ আগে আপনাদেরকে এক নম্বর দুই নম্বর বুঝাই গেছে, ধরে কোন কথা শিখে না, আপনারা শোনেন নাই, এক নম্বর আবু বকর বললেন নবী বিদায় নিয়েছে, নবীকে দাফন করা লাগবে, জোরে কোন কি করা লাগবে, আপনারা দাফন বোঝেন না? দুই নম্বর হযরত উমর বলতেছে কেউ যদি বলে নবী বিদায় নিয়েছে, তাহলে তার দেহ থাকবে কিন্তু দেহের উপরে মাথা থাকবে না, কোনটা ঠিক? আবু বকর ঠিক, নমর ঠিক? আমাদের বাংলাদেশে নবী নিয়েও কিন্তু দলাদলি হয়, জোরে কোন হয় কি হয় না? আমাদের বগুড়াতে একদল বলে নবী নূরের তৈরি, আর একদল কয় নবী মাটির তৈরি, এই নিয়ে সে কি গন্ডগোল। শেষে পুলিশ দিয়া, পুলিশেরা নূরের তৈরির পক্ষে নিয়েছে, মাটির তৈরিরা পিটন খাচ্ছে। এই দলাদলিটা ইসলামের শুরু থেকেই কিন্তু শুরু হয়েছে, জোরে কোন কথা ঠিক কিনা? আবু বকর বললেন নবী বিদায় নিয়েছে, নবীকে দাফন করব, আর উমর ফারুক বলতেছে কেউ যদি বলে নবী বিদায় নিছে, তাহলে তার দেহ থাকবে কিন্তু দেহের উপরে কি থাকবে না। সাহাবীদের মধ্যেও দুই দল হলো, নরম নরম যারা, তারা আবু বকরের কাছে গিয়ে বলতেছে আবু বকর ভাই আপনি যা বলেছেন এটাই ঠিক, নবী বিদায় নিয়েছে, নবীকে দাফন করা লাগবে। আর গরম গরম যারা, তারা হযরত উমর ফারুকের কাছে গিয়ে বলতেছে উমর ফারুক ভাই আপনি যা বলেছেন এটাই ঠিক। বর্তমান সামনে 30 তারিখ, জোরে কোন কথা ঠিক কি না, কোনটা ঠিক? 31 তারিখেই বোঝা যাবে জোরে কোন ঠিক কি না। গরম গরম যারা সাহাবী উমর ফারুকের কাছে গিয়ে বলতেছে আপনিও যা আমরাও তাই, নবী ঘুমের মধ্যে আছে ঠিক মতো ডাক দেয়নি বলে নবী চেতন পায়নি, আর নরম রনম গিয়ে আবু বকরকে বলতেছে আপনি যা আমরাও তাই, নবী একজন মানুষ এই হিসাবে নবী বিদায় নিয়েছে, আমরা আপনার সাথে নবীকে দাফন করতে চাই। দল হলো কয়টা, জোরে কোন কয়টা? আপনারা কোন দলে, আবু বকরের দলে না উমরের দলে? এই যে পিছন থেকে একজন বলছে আবু বকরের দলে, আমার সামনে যারা আছেন তারা কোন দলে? আবু বকরের দলে। তাহলে আমাদের বাংলাদেশে কিছু লোক গজল গায়, ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী শুইয়া আছেন সোনার মদিনায়। আপনারা কোন শুয়ে আছে না মরে আছে? তো শোয়া মানুষকে দাফন করা যাবে? আমি এতক্ষণ ঘরের মধ্যে শুয়ে আছিলাম, আমাকে দাফন করতে পারবে? ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ঘুমায়া
আসেন সোনার মদিনায়। নবী সম্পর্কে যদি আমরা না জানি তাহলে নবীকে আমরা মানতে পারবো না, কারণ আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। এ কথা কার? আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন না? তাহলে কোরআনের সাথে আপনাদের একমত না দ্বিমত? তাহলে নবীকে মডেল হিসাবে আদর্শ হিসাবে যদি গ্রহণ করতে না পারি আমরা কোনোদিন সফল হতে পারব? এমন সময় আবু যর বিফারিফ নবীর একজন জলিল কদর সাহাবি, তিনি বলতেছেন আবু বকরের কাছেও যাব না, ওমরের কাছেও যাব না, আমরা যাব হযরত আলীর কাছে। যরেকন কার কাছে? দল বাড়তেছে না কমতেছে? হানাফি, হাম্বলি, শাফি, মালিকি, কাদরিয়া, চিশতিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দিদিয়া। আপনারা বলেন তো এই দলগুলো কি নবীর সময় ছিল না নবীর পরে হয়েছে? অথচ আল্লাহ কোরআনে বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, 14 দল আর 20 দল আমাদের বাংলাদেশে আছে না নাই? জোরে কোন আছে না? কলেমা যারা পড়েছো তাদের জন্য খেয়াল করো, 14 দল 20 দল করা চলবে না, সমস্ত মুসলমানকে এক দল করা লাগবে। হুকুম কার? আল্লাহ। আরো জোরে আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন 73 দল হবে, ধরে কোন কত দল? 72 যাবে জাহান্নামে আর এক দল যাবে জান্নাতে। আপনারা কি 72 এর মধ্যে থাকবেন না একের মধ্যে থাকবেন? থাকবার চালি থাকা যাবে না, সেই দল করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? আবু যর গিফারের সঙ্গে হাজার হাজার সাহাবী হযরত আলীর দরবারে গিয়ে দেখে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। কি করতেছে? আমার কথার দিকে খেয়াল করেন, কোরআন পড়তেছে না তেলাওয়াত করতেছে? হ্যাঁ, তেলাওয়াত তেলাওয়াত। আমাদের বাংলাদেশে কোরআন তেলাওয়াত নাই, আমাদের বাংলাদেশে কোরআন পড়া আছে। কোরআন তেলাওয়াতের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ আমি আপনাদেরকে শুনাইছি কলম মাহফিলে। কোরআন তেলাওয়াতের অর্থ হলো কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করো। আমাদের বাংলাদেশে আমরা শুধু কোরআন পড়ি, দুই একজন মাওলানা কোরআন বুঝি, কিন্তু কোরআন মোতাবেক আমরা চলতে চাই না। কোরআন মোতাবেক যদি চলতে চাই তাহলে এই কোরআনের বিকল্প কোনো দল মুসলমানের কাছে নাই। জোরে কোন কথা ঠিক কি না? আবু যর গিফারি বলতেছে আলী ভাই খামাখা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই, খামাখা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, আবু যর গিফারি হযরত আলীকে বলতেছেন খামাখা কোরআন তেলাওয়াত করে লাভ নাই, বাহিরে নবী নিয়ে গন্ডগোল শুরু হয়েছে। একদল বলতেছে নবী বিদায় নিছে দাফন করব, আর একদল বলতেছে নবী ঘুমের মধ্যে আছে, ডাক দিলেই চেতন পাবে। আপনি কোরআন তেলাওয়াত করেন আর বাহিরে নবী নিয়ে কি হচ্ছে? কথা কন না কেন, কি শুরু হয়ে গেছে? এই জন্য বলতেছে খামা খা। আমি নওগাঁয় ওয়াজ করতেছি, সাইড থেকে একজন বলতেছে হুজুর খামা খা ওয়াজ করে কোনো লাভ নাই, এ ওয়াজ করে কোনো লাভ নাই। আমি বললাম কে ভাই লাভ নাই কেন? বলে হুজুর আমি নামাজ পড়ি মসজিদে সার, আর বাড়ির যাই দেখি আমার বউ স্টার জলসা দেখে। মুসলমানদের ঘরে হিন্দুদের পূজার বাদ্য লো 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 করে বাজে। আপনারা কি মনে করতেছেন? আপনি নামাজ পড়বেন মসজিদে আর আপনার বাড়ি কার দখলে? কার দখলে গেছে? মুসলমানের ঘরের মধ্যে পূজার বাদ্য বাজা, কি মনে করতেছেন এটা মুসলমানের বাড়ি আছে?
তাহলে খামাকা ওয়াজ করে লাভ কি? আপনার বউ তো ঠিক হয়নি। আপনার বউ যদি ঠিক না হয়, আপনি স্বামী জান্নাতে যাবেন না জান্নাত থেকে বের হবেন? হাওয়া আলাইহিস সালাম ঠিক না হওয়ার কারণে আদম আলাইহিস সালাম কি জান্নাতে ছিল না জান্নাত থেকে বের হওয়া লাগছে? কথা কন না কেন? কিসের কারণে? খালি বইয়ের কারণে। খালি বইয়ের কারণে আদম নবীকে জান্নাত থেকে আল্লাহ বার করে দিয়েছে, খালি বইয়ের জন্য। আপনারা খেয়াল করে দেখেন তো আপনাদের বউগুলা ঠিক আছে? যাই বিয়ে করেনি উনি কয় না, বাপ দাদি সব কথা কয় না। কি কষ্ট পাচ্ছেন? একটু মনোযোগ দিয়ে শোনেন, মাথায় যদি চুলকানি হয়, চুলকানি কোথায়? আর ওষুধ মালিশ করতেছে পায়ের তলায়, চুলকানি বাড়বে না কমবে? চুলকানি কিন্তু অজাগাত বেশি হয়, অজাগা বোঝেন না, ফাঁক ফোকরের মধ্যে চুলকানি বেশি হয়। তখন সামনে শ্বশুর বসে আছে, জামাইয়ের অজাগাত চুলকানি খালি কুটকুট করতেছে, জামাই যা হাত দিয়ে চুলকাবে তাও সাহস পাচ্ছে না, ওটে মোটে কামড় দিয়ে কয় চুলকানি রে তুই শ্বশুর মানিস না, আজকে কোন চুলকানি? আমাদের মুসলমান সমাজের মধ্যে ঢুকে গেছে এই কোরআন নামক ওষুধ দিয়ে এগুলো সব দূর করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ও রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা স্লোগান হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনারা বলবেন? আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান বর্তমানে দুই দল মানুষ কথা আসতে বলে, এক দলকে বলার জন্য আল্লাহ নির্দেশ করেছে, সেই দল হলো মেয়ে মানুষ। মেয়ে মানুষের জোরে কথা বলা জায়েজ আছে? এটা আল্লাহর নির্দেশ, তারা আসতে কথা বলে। কিন্তু আর এক দল আসতে কথা বলে, তারা হলো চোর। জোরে কম তারা কি দেখবেন, চাষটলে বসে ফিস ফিস করে গল্প করে, দুই ওর কান ওর মুখের কাছে দিয়ে কে রে ভাই ফিস ফিস করিস কে, জোরে কথা বল। বলে না হুজুর, জোরে কথা বলার পরিবেশ নেই, কে শুনতে কি শোনে, শেষে থানাত লিপোর্ট করবে আমাকে ধরে নিয়ে যাবে। আরে পুলিশ ধরে চোর কে রে, চোর পুলিশ ধরে, জোরে কর কথা ঠিক কি না, ভালো মানুষও পুলিশ ধরে, তারপরে ফিস ফিসানি কেন? এই কোরআনের স্লোগান হবে মর্দে মুজাহিদের মতন, এখানে যে হাজার হাজার মুসলমান আছে এইটা বুঝান লাগবে, জোরে কোন কথা ঠিক কি না, গলা ছাড়া স্লোগান দেবেন, এক স্লোগানে আল্লাহ আপনাকে রোগ জান্নাত দিয়ে দিবে। কি মনে করেন, কোরআনের সুপারিশ আছে না নাই? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, না ঘরে ঘরে না, সংসদেও না। সংসদে বললে অনেকে মনে করবে ওরা ওই দলের লোক রে, মানে সব দলের লোকেরা সংসদে কোরআন চায় না, ধরে কোন কথা ঠিক কি না। এই জন্য সংসদ বলে আপনাকে কোনো দলের না বানায়, আমি যেই বলবো সব সমস্যা আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গা, কোনো জায়গা বাদ দেওয়া চলবে না। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান সব জায়গায় যদি কোরআনের আইন থাকতো, তাহলে দুই ধনের মাথায় যে পাগড়ি দেওয়া হলো, আমরা পাগড়ি দেওয়ার সাথে সাথে বর্তমান সরকার এদের দুই ধনের নামে 2 লক্ষ টাকা বাজেট করতে, জোরে কোন কথা ঠিক কি? কিন্তু আমরা খুঁজতেছি ওর জাগিরদারকে, আমরা খুঁজতেছি ওর জাগিরদারকে, ওর ভাত খিলা লোকে। হ্যাঁ, এই জন্য কোরআনের ওয়াজ শুনতে আইছেন, আল্লাহর কোরআন কি এটা আমাদের বোঝা লাগবে। আবু জার গিফারি বলতে চাই ভাই, খামাকা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই, কারণ যার উপরে আল্লাহ কোরআন নাজির করেছে সেই নবী নিয়ে গন্ডগোল শুরু হয়েছে। এক দল বলতেছে নবী বিদায় নিতে দাফন করব, আর এক দল বলতেছে নবী ঘুমের মধ্যে আছে, ডাক দিলেই নবী চেতন পাবে। আমরা এসেছি আপনার কাছে
আবু দার গিফারি বলতেছে, আমরা এসেছি আপনার কাছে কারণ রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিও বাবুহা, আমি যদি এলেমের শহর হই আলী হচ্ছে তার দরওয়াজা। হযরত আলী আস্তে করে কোরআন শরীফ বন্ধ করে বলতেছেন চলো যাই। আবু দার গিফারি সহ যত সাহাবী সেখানে গেছে তাদেরকে বলতেছে চলো যাই, চলো। আবু দার গিফারি বলে কোথায় যাবেন, আবু বকরের দলে যাবেন না উমরের দলে যাবেন? হযরত আলী বলতেছেন রে নবীর সাহাবী মুসলমানেরা, কোন মুসলমান মানুষের দল করবে না, মুসলমান কেবলমাত্র আল্লাহর দল করবে। আলী রাদিয়াল্লাহ বুঝাই দিলেন যে আবু বকরের দলেও যাব না উমরের দলেও যাব না, কারণ মুসলমান যারা হবে তারা কোনো মানুষের দল করবে না, তারা দল করবে কার? আরো জোরে আল্লাহ, জোরসে বলো আল্লাহ। আপনারা করেন কার? আল্লাহ। আপনারা মানুষের করেন না আল্লাহর করেন? আল্লাহ। ওয়াকালাল লাযীনা কাফারু রাব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালি। যখন সামসা করুক জাহান্নামে দেওয়া হবে তখন সামসারা বলবে আল্লাহ আমরা যার যাকে নেতা মানার কারণে যার দল করার কারণে জাহান্নামে যাচ্ছি তাকে আমাদের সামনে এনে দেন, তার মুখের উপরে পাড়া দিয়ে আমরা জাহান্নামে যাওয়ার চাই। এই আয়াত দিয়ে বোঝা গেল কোন মানুষের দল করা জায়েজ। হযরত আলী বলতেছেন আবু বকরের দলেও যাব না উমর ফারুকের দলেও যাব না। আবু যর গিফারি বলতেছে আমরা আসলাম আপনার কাছে মীমাংসার জন্য, তাহলে আপনি নিয়ে যাবেন কোন জায়গায়? আলী বলতেছেন এমন একটা জায়গায় তোমাদের নিয়ে যাব যে জায়গায় গেলে তোমরা মীমাংসা পাবে। আপনারা বলেন তো সেই জায়গা কোনটা? বুঝা পাচ্ছেন না? এই যে এই জায়গা, এই জায়গায় যে আপনারা এসেছেন দেখেন তো মীমাংসা আছে না নাই, কি হবে আমি একটু আপনাকে দেখাই দেই। এই মাহফিলে আওয়ামী লীগ আছে না নাই, বিএনপি আছে না নাই, জামাত আছে না নাই, তাবলীগ আছে না নাই, পীর মুরিদি আছে না নাই? আপনারা বলেন তো আওয়ামী লীগ জামাত একসাথে বসেছে এরকম কোনো জায়গা দেখছেন? আছে, কিন্তু আজকের কোরআনের কারণে কোরআনের সামনে 14 দল 20 দল ভাঙ্গা মানুষ এক জায়গায় বসে গেছে, তাহলে মীমাংসার জন্য কোন জায়গায় যাওয়া লাগবে সেইটা মুসলমানদের জানার দরকার আছে না নাই? যখন আছে না নাই, হযরত আলী বলতেছেন এমন একটা জায়গায় তোমাদের নিয়ে যাব যে জায়গায় গেলে তোমরা মীমাংসা পাবে। মুয়াজ্জিন যখন আজান দেয়, আজান দেওয়ার পরে আওয়ামী লীগ যারা নামাজ পড়ে, বিএনপি যারা নামাজ পড়ে, তাবলিগ নামাজ পড়ে, জামাত নামাজ পড়ে, যারা নামাজ পড়ে তারা এক এক দল এক একটা মসজিদ খোঁজে না, বরং সব দলের মুসলমান এক মসজিদের মধ্যে ঢোকে। জোরে কোন কথা ঠিক কি না? আমি বলতেছি যারা নামাজ পড়ে, আপনারা বলেন তো আওয়ামী লীগের মধ্যে নামাজি নাই, বিএনপির মধ্যে নাই, তাবলিগ জামাত আছে না নাই? তো আপনারা কোন তো আজান দিলে কি এক এক দল এক এক মসজিদ খোঁজে না সব দল এক মসজিদে ঢোকে? মসজিদের ভিতরে যায় কি কয়? আওয়ামী লীগ সরকারি দল সামনে কাতার নাকি বিএনপি বড় দল দ্বিতীয় কাতার, জাতীয় পার্টি কোনো মতে বিরোধী দল কোনো মতে, মানে আমরা 5 বছর একটা বিরোধী দল পাইছি তার নাম হলো কোনো মতে, কথা ঠিক না? এরা হলো তৃতীয় কাতার। আর যুদ্ধ অপরাধী জামাত ইসলাম এরা থাকবে 4 নম্বরে, যখন 6 নম্বরে। এইরকম কোন মসজিদ আপনারা দেখছেন? তাহলে কি বোঝা গেল মীমাংসার জায়গা? ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত, কাতার বদ্ধ হয় কোন মতে। জামাত যদি 4 আঙ্গুল সামনে যায় জামাত ইসলাম হাত ধরে টানিয়ে কয় লাইনও তাই, কে টানতিছে? জামাত টানতিছে আওয়ামী লীগ, আওয়ামী লীগ
কাতার আওয়ামী লীগ কি কয়, জামাতের দিকে তাকায়, কাতারের দিকে তাকায়, বলে আমি খেয়াল করিনি ভাই, আমি খেয়াল করিনি ভাই। তার মানে বোঝা গেল সব জায়গায় মীমাংসা হবে না, মীমাংসা নিতে গেলে জায়গা মতো যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? কোন জায়গা? মসজিদ না, আমি এখনো বলিনি তো, কেবল কোরআনের মাহফিল কইছি আর মসজিদ কইছি। আলী রাদিয়াল্লাহ ওদেরকে নিয়ে বলতেছে এমন একটা জায়গায় নিয়ে যাব যে জায়গায় গেলে নবী মারা গেছে না ঘুমের মধ্যে আছে এটার মীমাংসা হবে। জোরে কোন কথা ঠিক কি না? হযরত আলীর সামনে সামনে পিছনে পিছনে হাজার হাজার সাহাবী, এমন একটা জায়গায় হযরত আলী ব্রেক করলেন যে জায়গাটা হলো মা আয়েশার ঘরের দরজা। জোরে কান সুবহানাল্লাহ। কারণ রাসূল যে ঘরের মধ্যে আজও শায়িত আছে ওই ঘর কিন্তু মা আয়েশার ঘর, রাসূলের রওজা কিন্তু মা আয়েশার ঘর। জোরে বলেন কার ঘর? আলী দরজা বরাবর যেই মাত্র দাঁড়াইছে এমন সময় হযরত আবু বকর দৌড়ে এসে বলে আলী ভাই কত আগে নবী বিদায় নিয়েছে? রাসূল বলেছেন তিনটা কাজে তোমরা দেরি করবা না, তার মধ্যে এক নম্বর হলো মানুষ বিদায় নিলে সঙ্গে সঙ্গে তাকে দাফন করো, দুই নম্বর কোনো ছেলে মেয়ে যদি বড় হয়ে যায় তাদেরকে বিয়া করাতে তোমরা দেরি করো না, ছেলে মেয়ে যদি বড় হয় মানে 14ই ফেব্রুয়ারি পালন করার আগেই আগেই বিয়ে দেওয়া লাগবে। আমাদের বর্তমান সরকার নিয়ম করেছে ছেলেদের হলো 22, মেয়েদের হলো 18। আপনারা বলেন তো অকাম শুরু হয় কয় বছর থেকে? অকাম অকাম ওটা তো বিয়ার কাম, 22 আর 18 হলো বিয়ার কাম, কিন্তু অকাম অকাম বুঝেন না? ইসলামী শরীয়ত বলেছে যখন থেকে ওয়াকাম শুরু হবে তখন থেকেই বিয়ার সুকাম করে দাও, ওই 22-18 দিকে খেয়াল করলে আগেই কাম সারা হয়ে যাবে। তোরে কোন কথা ঠিক কি না? এখন বলবেন হুজুর আপনি সরকার বিরোধী কথা বলতেছেন। না, সরকার বিরোধী না, ইসলামের পক্ষে কিছু কথা আমি আপনাদের শুনাইতেছি, যখন ইচ্ছা দেন অসুবিধা নাই। কিন্তু রাসূল বলেছেন তিনটা কাজে দেরি করবো না, একটা হলো কেউ মারা গেলে তাকে তাড়াতাড়ি দাফন করো, দুই নম্বর হলো ছেলে মেয়ে যদি বড় হয়ে যায় তাড়াতাড়ি তাকে বিয়ে দাও অকাম করার আগেই, আর তিন নম্বর হলো কোনো ঋণগ্রস্ত ব্যক্তি হাতে টাকা আসার সাথে সাথে ঋণটা পরিশোধ করো। ওই ইলিশ মাছ কেনার আগে গোস্ত কেনার আগে আগে টাকা পরিশোধ করো। আপনারা জমি আবাদ করেন বাকি নিয়ে না, সবকিছু বাকি নিয়ে আবাদ করেন না? তো ধান বেচে আগে কি কিনবেন, মাছ কিনবেন না টাকা দিবেন? হ্যাঁ, আগে ঋণ পরিশোধ করা লাগবে। আবু বকর বলেন আলী সবে সাদেকের সময় নবী বিদায় নিছে, এখন পর্যন্ত নবীকে দাফন করা যায় নাই। আলী বলতেছেন কেন? বলে উমরের জন্যে। আবু বকর বলতেছেন উমরের জন্যে। উমর বলতেছে কেউ যদি বলে নবী বিদায় নিয়েছে তার দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না। আমি আবু বকর নরম মানুষের দল করি, আমার নরমগুলা সব ঘরের মধ্যেই কথা বলে, রাস্তার কথা বলবার পারে। এখন বাংলাদেশের নরম কিছু লোক আছে খালি ঘরের মধ্যে কিন্তু রাস্তার পারায় না। ধরে কোন কথা ঠিক কি না? আবু বকর বলতেছে আলী রে আমি তোমার অপেক্ষায় ছিলাম, তুমি যখন এসেছো ভাই তাহলে তুমি আমার দলে যোগ দিয়া আমরা নবীকে দাফন করতে চাই, কারণ তোমার মতন আলী যদি আবু বকরের সঙ্গে থাকে ওমরের বাপেরও ক্ষমতা নাই যে প্রতিবাদ করতে পারে। সুবহানাল্লাহ কবেন না? কারণ আলীকে আলী শুধু জ্ঞানের দিক দিয়ে এক নম্বর না, শক্তির দিক দিয়ে কয় নম্বর? কথা বলেন, শক্তির দিক দিয়ে, আমলের দিক দিয়ে, নামাজের দিক দিয়ে, আবার ভাগ্যের দিক দিয়ে। ভাগ্য বোঝেন না? আল্লাহ রাসূল বলেছেন যেই ভাগ্য আল্লাহ আমাকে দেয় নাই সেই ভাগ্য আমার আলীকে দিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ যেই ভাগ্য আল্লাহ আপনাকে দেয় নাই
আপনার আলীকে দিয়েছে হুজুর, বলেন তো সেই ভাগ্যটা কি? রাসূল বললেন, সাহাবীরা, রে আমার বউগুলো জান্নাতে যাবে, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী আমার কোনো বিবি হতে পারবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে আলীর বউ ফাতেমা। স্বামী হিসাবে আমি নবীর চাইতেও আলী সৌভাগ্যবান। আবু বকর বলে, আলী তোমার মতন মানুষ যদি আমার দলে ভর্তি হয় তাহলে নবীকে দাফন করতে গেলে উমরের মতন মানুষ প্রতিবাদ করতে পারবে? পারবে কেন? হযরত আলী শুধু জ্ঞানী ছিল? শুধু জ্ঞানী ছিল নাকি? একই মানুষ এতগুলো ডিগ্রি অর্জন করেছে, সেই মানুষটি হলো পৃথিবীতে একজনই মানুষ যেই ডিগ্রি কোনো নবীরাও অর্জন করে নাই। জোরে কেন? সুবহানাল্লাহ। দেখছেন বর্তমান যুগ এবং দেশ, গোটা বিশ্বের মুসলিম মিল্লাতকে লক্ষ্য করে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন। জোরে কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, সকলে মহব্বত করে বসবেন। আমি যেই কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাসূল বলে, সাহাবীরা, রে বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী দুনিয়া চাইছে নবীর সন্তানের নবী হওয়ার পারছে, জান্নাতি হবে, কিন্তু জান্নাতি যুবকদের সর্দার কোন নবীর সন্তান হতে পারবে না। জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান আর হোসাইন। রাসূল বললেন, বাবা হিসাবে, খালি স্বামী হিসাবে না, বাবা হিসাবেও আলী আমার চাইতেও সৌভাগ্যবান। জোরে কেন? সুবহানাল্লাহ। আবার আল্লাহর পক্ষ থেকে ডিগ্রি দেওয়া হয়েছে, আলিউ আসাদুল্লাহিল গালিব। আলী হচ্ছে ইসলাম গালিব করার ব্যাপারে আল্লাহর সিংহ। জোরে কেন? সুবহানাল্লাহ। তাহলে সিংহ যদি নরম আবু বকরের পক্ষে যায় তাহলে উমরের খাওয়া আছে। এই জন্য আবু বকর বলে, আলী ভাই আর দেরি করা সম্ভব নয়, সবে সাদিকের সময় নবী বিদায় নিয়েছে, নবীকে দাফন করা লাগবে, কিন্তু আমি নরম দল করি, আমি দাফন করতে আসার সাহস পাই না, কারণ উমর ঘোষণা করেছে কেউ যদি বলে নবী বিদায় নিয়েছে তার দেহ থাকবে কিন্তু মাথা থাকবে। এমন সময় হযরত উমর, হযরত আলীর বাম পার্শ্ব গায়ে বলে, আলী আবু বকরের মতো কেমন করে বলতে পারে নবী বিদায় নিয়েছে, নবীকে দাফন করা লাগবে? আমার কলিজা বলতেছে নবী কোনোদিন বিদায় নিতে পারে না, নবী ঘুমের ভিতরে রয়েছে। ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। হযরত আলী খফ করে দেখেন, আমার হাতের দিকে তাকান, খফ করে দুই জনের হাত ধরছে, একেবারে আবু বকরের হাত ধরছে, উমরের হাত ধরে বলতেছে যে আপনারাই হলেন এক নম্বর দুই নম্বর, আপনারাই যদি দলাদলি করেন তাহলে সাধারণ মানুষ কি করবে? আজকে আমাদের বাংলাদেশে নবী নূরের না মাটির, এইটা কোনোদিন সাধারণ মানুষের প্রশ্ন ছিল না, এগুলো আলেমরাই কিন্তু জ্ঞান জাম লাগাছে। জোরে কোন কথা ঠিক কিনা? এগুলো কোনোদিন আপনারা জানবার চাচ্ছেন? কোনোদিন আপনারা জানবার চাচ্ছেন? কিন্তু কতগুলো মৌলবি আসে ওয়াজের লাইন পায় না, এক লাইন ধরেছে নবী আমার নূরের, আর এক দল মৌলবি বলতেছে নবী হলো মাটির। এই নিয়ে সাধারণ মানুষের জ্ঞান জাম। আলী বলতেছে আপনি হলেন এক নম্বর, উমরকে বলতেছেন আপনি হলেন দুই নম্বর, আপনারাই যদি নবী নিয়ে জ্ঞানজাম করেন তাহলে সাধারণ মানুষ বলবে বেকায়দায়। আবু বকর উমর বলতেছে, আলী রে তাহলে তুমি কি বলবার চাও? আলী বলতেছে, ঘরের ভিতরেই নবী এখনো রয়েছে, যে দরজায় হযরত আলী দাঁড়াইছে সে আয়েশার ঘরের মধ্যেই নবী রয়েছে। নবী বিদায় নিয়েছে না ঘুমের মধ্যে আছে, এটা দরজা খুলে ঘরের ভিতরে ঢুকলি বোঝা যাবে বাহির থেকে দলাদলি করা যাবে না।
কত দল করা যাবে এইটা বাহির থেকে ১৪ দল ২০ দল বলা যাবে না, কত দল মুসলমান করতে পারবে এটা কোরআনের ভিতরে ঢুকলি তারা বুঝতে পারবে। জোরে কোন কথা ঠিক কি না? বাইরে থাকে তো বহু দল, এক দল বলতেছে নবী বিদায় নিছে দফন করব, আর এক দল বলতেছে নবী ঘুমের মধ্যে আছে ডাক দিলে চেতন হবে। তাহলে বাইরে থাকে দল কেন? ভিতরে ঢোকেন, ভিতরে ঢুকে দেখেন নবী বিদায় নিছে না ঘুমের মধ্যে আছে, এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে? এই জন্য আপনারা বলেন ভিতরে ঢোকার দরকার আছে না নাই? জোরে কোন আছে না না? এই জন্য আল্লাহ বললেন উদখুলু ফিসসিলমি কাফা। এত দল কেন হয়? যখন আমরা ইসলামের বাহিরে থাকব তখন আমাদের দলের হিসাব থাকবে না, আর যখন ইসলামের ভিতরে ঢুকব তখন মুসলমানেরা এক দলে থাকবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন আপনারা বলেন আপনারা বাহিরে থাকবেন না ভিতরে ঢুকবেন? যারা বলতেছেন না মরার আগে কিন্তু তারা খারিজ হয়ে যাবেন, খারিজ বোঝেন? কেরে কথাটা বলতে আপনাদের আপত্তি কি? আপনারা ভিতরে ঢুকবেন না বাহিরে থাকবেন? আরো জোরে জোরসে বলুন, জোর হলো না? শীতের রাত্রে ল্যাপের ভিতরে ঢুকবেন না বাহিরে থাকবেন? এমন ভিতরে ঢোকে, আগে তো সারা রাত কিন্তু সাড়ে তিন হাত, কিন্তু যেই ফজরের আযান দেয় আর সালাত খায়রুম মিনান নওম, তখন কতগুলো ল্যাপের ভিতরে এমন ভাবে ঢুকে যায়, বুঝলেন? মানে মাথা বার হয়েছিল, এখন এই যে আযান শুনে ভিতরে ঢুকতেছে, জোরে কোন কি ঢুকতেছে? ভিতরে ঢুকে ল্যাপ মাথার উপর তুলে দিচ্ছে, মাথার উপর ল্যাপ তুলে দিচ্ছে, পা আটক করে নিয়ে এসে বুকের সাথে লাগাতে হচ্ছে। আপনি বাইরে থেকে মনে করবেন ল্যাপের তলে চাউলের বস্তা ঢেকাতে হচ্ছে, তাই মনে হবে? মানুষ হলে তো আগা মাথা কিছু দেখা যাবে। আপনি ল্যাপ টানতে দেখেন সাইড ঠিবে কুত্তে, আর ল্যাপের মধ্যে মুসলমানের সন্তান। কি মনে করতেছেন ভিতরে ঢোকার দরকার আছে না নাই? মশারির সময় মশার সময় যেমন মশারির ভিতরে একটু মনোযোগ দিয়ে শোনেন, আলী বলতেছেন রে নবীর সাহাবীরা নবী বিদায় নিয়েছে না ঘুমের মধ্যে আছে, এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না, তদন্ত করে আমাদের জানতে হবে। সমস্ত সাহাবীরা বললেন তাহলে ভিতরে কে ঢুকবে? উমর ফারুক বলতেছেন আয়েশা হলেন আমাদের মা, আর মায়ের ঘরে সন্তানেরা ঢুকতে পারে। আয়েশাকে আপনারা বলেন তো নবীর প্রত্যেকটা বিবি আমাদের কে হয়? কথা কয় না উম্মাহাতুল মুমিনিন, যারা মুমিন হবে নবীর বিবিকে আল্লাহ তাআলা তাদের জন্য মা ঘোষণা করেছে। জোরে কান সুবহানাল্লাহ। উমর ফারুক বলতেছেন মা আয়েশা হলো আমাদের মা, আর মায়ের ঘরের মধ্যে যখন নবী আছে যে খুশি সেই ঢুকতে পারবে। হয়তো আলী বলতেছেন না সন্তান যখন বড় হয় তখন সন্তান ইচ্ছা মতো মায়ের ঘরে ঢোকে না, মা যখন অর্ডার দেয় তখন সন্তান ঢুকতে পারে। জোরে কোন কথা ঠিক কি না? আপনি মনে করেন দুই বছর তিন বছরের বাচ্চা আছেন, আপনি যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবেন, কিন্তু যখন আপনি দশ বছর হছেন তখন ঢোকা যাবে? ঢোকা যাবে না, কারণ গরমের দিনে মা হয়তো খাটের উপরে কাপড় চোপড় খুলে কোনো মতো শুয়ে আছে, এরকম থাকে না? এমন সময় দশ বছর ছেলে যে ঘরে ঢুকবে মা কিন্তু চুমকে উঠবে, হায় রে সর্বনাশ কি হলো রে। এই জন্য হযরত আলী বলতেছেন সন্তান যখন বড় হবে তখন সন্তান ইচ্ছা মতো মায়ের ঘরে ঢুকতে পারবে না, আবার মেয়ে যখন বড় হবে বাবা ইচ্ছা মতো মেয়ের ঘরে ঢুকতে পারবে না। আপনারা কি মনে করছেন যে আপনার মেয়েকে আপনি দুই বছর বয়সে কোলে নিয়েছেন, তিন বছর বয়সে কোলে নিয়ে আসেন মুখে চুমা খাচ্ছেন, পাঁচ বছর বয়সে আপনি মুখে চুমা খাচ্ছেন, সাত বছর বয়সে আপনি কপালে চুমা খাচ্ছেন, দশ বছর বয়সে আপনি গালে চুমা খাচ্ছেন, কিন্তু এখন আপনার মেয়ের বয়স ২০ বছর আর চুমা চলবে? যে মেয়েকে আপনি কোলে নিয়ে কাকালে দিয়ে বুকের মধ্যে চাপিয়ে ধরে আদর করলেন, এখন সেই মেয়েকে আল্লাহ রাসূল বলেছেন আমি আমার ফাতেমাকে চুমা খাইতাম, ফাতেমাকে বলতাম মা তোমার ডান হাতখানা দে, যখন ফাতেমা ডান হাতখানা দেয় নবী হাতের উপরে চুমা দেয়। এখান থেকে আমাদের সুন্নত হলো আমরাও বড় মেয়েদের চুমা দিবার পারবো, তবে শরীরের সব জায়গায় না,
হাতের তালুতে অথবা তালুর উপরে ধরে খান সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন তাহলে কি করা যায়? হযরত আলী বলতেছেন ঘরের মালিক তিনি, অনুমতি দিবেন তিনি। এতগুলো সাহাবীর মধ্যে ঘরের মধ্যে কে ঢুকবে? এটা ঘরের মালিক অনুমতি দিবে। আলী বললেন মা, নবী নিয়ে গন্ডগোল শুরু হয়ে গেছে। একদল বলতেছে নবী বিদায় নিয়েছে, আর একদল বলতেছে নবী ঘুমের মধ্যে আছে। এইটা নিয়ে বাহিরে গন্ডগোল চলতেছে, মা আপনি একটু অর্ডার দেন ঘরের মধ্যে কে তদন্তের জন্য ঢুকবে। সঙ্গে সঙ্গে মা এসে বললেন নবীর মাদ্রাসার এক নম্বর ছাত্র তিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি। সুবহানাল্লাহ বলেন, আপনারা বলেন তো নবীর মাদ্রাসার এক নম্বর ছাত্রকে আয়েশা কি কারো নাম ধরছে? যদি বলতো আবু বকর রাদিয়াল্লাহ তদন্তের দায়িত্ব পাবে, তাহলে সব সাহাবি মনে মনে চিন্তা করছো আবু বকর তো আয়েশার বাপ হয় এই জন্যই কইছে। কিন্তু দেখেন আয়েশা বললেন নবীর মাদ্রাসার এক নম্বর ছাত্র যিনি তদন্তের দায়িত্ব পাবেন তিনি। এমন সময় হযরত আবু বকর দরজার সামনে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মা আয়েশার ঘরের দরজায় সালাম দিলেন। আমরা যারা হজ করতে যাই এখনো কিন্তু নবীর রোজার পাশে গিয়ে আমরা সালাম দেই, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীর ব্যাপারে আসসালামু আলাইকুম বলা যাবে না, কিন্তু আমার ব্যাপারে আসসালামু আলাইকুম বলা যাবে। আমাকে যদি আপনারা সালাম দেন তাহলে বলতে হবে আসসালামু আলাইকুম হুজুর, কিন্তু নবীরে যখন সালাম দেবেন তখন আসসালামু আলাইকুম বলা যাবে না, আসসালামু আলাইকা বলতে হবে। আপনারা বলেন তো আমাদের জন্য আসসালামু আলাইকুম আর নবীর জন্য আসসালামু আলাইকা কেন বলতে হবে? কারণ জিব্রাইল আমিন যতবার নবীকে সালাম দিয়েছে প্রত্যেকবারই বলেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বাজান গো, নবীর জন্য সালামের মধ্যে এক বচন, দুই বচন, বহু বচন আছে। কা হলো এক বচন, কা হলো আসসালামু আলাইকা হলো এক বচন, আসসালামু আলাইকুমা হলো দুই বচন, আসসালামু আলাইকুম হলো বহু বচন। আপনারা বলেন তো আমাদের জন্য বহু বচন আর নবীর জন্য এক বচন, কারণ কি? না জানলে বলবেন জানি না, জানি না বললে অসুবিধা আছে? এ ধরে কোন জানেন, আরো ধরে বলেন জানেন। আমাদের জন্য বহু বচন হওয়ার কারণ হলো আমাদের দুই কান্দে দুটো ফেরেস্তা আছে, ধরে কোন কে আছে? তাহলে আমি সহ আরো দুইজন, এটাই তো বহু বচন। আর নবীর দুই কান্দে দুইটা ফেরেস্তা, আপনারা কোন আছে না নাই? নবীর দুই কান্দের দুটো ফেরেস্তা নাই, এটা এমনি এমনি কইলেন, এমনি এমনি আপনারা কি মনে করতেছেন? এমনি বাংলাদেশে কিছু মানুষ এমনি কথা কয়, এমনি এমনি গল্প করতেছে, এমনি 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 করে হবে না তো। আল্লাহর নবী লাইলাতুল মিরাজে যখন ঘরের মধ্যে ঘুম পাড়তেছিলেন এমন সময় ফেরেশতা জিব্রাইলকে আল্লাহ পাঠাইছে, যারে জিব্রাইল যা আমার নবীকে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানি দিয়ে উযু করায়া ওই বোরাকের পিঠে করে আমার আরশে আযিমে নিয়ে আয়। ফেরেশতা জিব্রাইল নবীর ঘরের মধ্যে ঢুইকে দেখে নবী ঘুম পাড়তেছে। জিব্রাইল বলে আল্লাহ আপনি যেই নবীকে বোরাকের পিঠে করে আপনার আরশে নিয়ে যাওয়ার হুকুম দিলেন আপনার সেই নবী যে ঘুম পাড়তেছে। রাসূল বল আল্লাহ বললেন তাহলে তুমি তারে ডাক দাও। জিব্রাইল বললেন আল্লাহ কিভাবে নবীকে ডাক দিব? আল্লাহ বলতেছেন তোমার জিহ্বা বের করে, তোমার জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরগুরি দাও। সমস্ত ফেরেশতার সর্দার জিব্রাইল যদি জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরগুরি দিয়া নবীরে চেতন করে, সেই নবীর কান্দে চলার মতন যোগ্যতা কোনো ফেরেশতার নাই। ফেরেশতার সর্দার নবীকে চেতন করতেছে কি দিয়া? এ কথা কর না কেন, কি দিয়া? জিব্বা বার করে পায়ের তালুতে সুরগুরি দিয়া নবীকে চেতন করে, সেই নবীর কান্দ ফেরেশতা চড়বি? এটা কি হামরা? তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার। ইমাম গাজ্জালি বলেছেন নবীর আগেও কোনো গুনাহ নাই, পিছনেও কোনো পাপ নাই, নবীর সওয়াবেরও কোনো দরকার নাই, এই জন্যই দুইটা ফেরেশতা আল্লাহ নবীর জন্যে বাতিল করেছে।
কারণ ফেরেশতার কাম হলো লেখা। ধরেন ফেরেশতার কাম কি? কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা লেখালেখি করবে। আমার নবীর কি কোনো পাপ আছে যে বাম কান দেওয়ার দরকার? নবীর কি কোনো সওয়াবের দরকার আছে? নবী হচ্ছেন হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত। জোরে কর সুবহানাল্লাহ। নবীর তো সওয়াবের দরকার নাই, নবীর জান্নাতের দরকার নাই, জান্নাত নবীর জন্যই সৃষ্টি হয়েছে। জোরে কর কথা, ঠিক কি না? সব কিছু আল্লাহ কার ওসিলায় সৃষ্টি করছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। উমর ফারুক মুসকি মুসকি হাসতেছে। আলী বলতেছে, উমর হাসতেছো কেন? বলে, আবু বকর যেইভাবে আয়েশার দরজায় সালাম দিল, আমার মনে হয় নবী ঘরের মধ্যে আছে। নবী যদি বিদায় নেয় তাহলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কেন বলল? আলী বলতেছে, উমর তদন্ত করার আগে রিপোর্ট দেওয়া জায়েজ? তদন্ত করার আগে কোনো রিপোর্ট দেওয়া যাবে না। আর বাংলাদেশে তদন্ত ছাড়াই রিপোর্ট দেয়। জোরে কোন কথা, ঠিক কি না? আপনাদের ডাল সড়কের চাষতলে বসে দুইজন গন্ডগোল লাগছে আমাকে নিয়ে। আমি আবার সেই দিন যাচ্ছি আপনার পুটি মারা, ওই যে আপনার রাজশাহী পুটিয়ার যাচ্ছি ওয়াজ করতে, এই আমি মনে করলাম যে ডাল সড়কের ওখানে লাল চা খুব ভালো পাওয়া যায়, তো গাড়ি ব্রেক করে লাল চা খাওয়ার নিয়তে গাড়ির মধ্যে বসে আছি। আর আমার সাহাবিক বলতেছে, এক কাপ চা নিয়ে আসো। যেই সাহাবি দেখছে দুইজন বলতেছে, হুজুর এই বদরুদ্দিন হুজুর উঠলে গন্ডগোল হচ্ছে। কি গন্ডগোল? বলে, গন্ডগোল হলো দিনে ওয়াজ করে, সন্ধ্যায় ওয়াজ করে, রাতে ওয়াজ করে, এত টেকা কি করে? মানে তদন্ত ছাড়াই আগেই রিপোর্ট মারছে। জোরে কোন কথা, ঠিক কি না? সাইড থেকে আরেকজন বলতেছে, বাবা রে টেকার লোভ আছে রে, টেকার লোভ আছে রে। আপনারা কন তো, এটা কি তদন্ত করে বলতেছে না তদন্ত ছাড়া? এই জন্য আমাকে যখন কেউ দাওয়াত দিবার আসে আমি তখন তাকে বলি, ভাই এখানে দাওয়াত দেওয়ার দরকার নাই, আপনার এই অদমকে দাওয়াত দিবার গেলে আমার বাড়ির যাবেন, আমার বাড়ির যাবেন। বাড়ির গেলে আপনার নিজের চোখে দেখে আসবেন যে সকালে সন্ধ্যায় রাত্রে এত ওয়াজ করে কি জন্য? এই ডিসেম্বরে আমার ওয়াজ বন্ধ হয়ে গেছে কিন্তু আমার খরচ বন্ধ হয়নি। আমার মাদ্রাসায় অসংখ্য এতিম বাচ্চা, তাদেরকে লেখাপড়ার খরচ, খাওয়া খরচ, আমার মাদ্রাসার শিক্ষক, এগুলো সবগুলোর বেতন আজও পর্যন্ত পৃথিবীর কেউ বলতে পারবে না। দুনিয়ার কারো কাছ থেকে এক টাকা দান সদকা নিয়েছি, সম্পূর্ণ টাকা হলে ওয়াজ করে কামাই করে 200 শতক টাকা কিনে তার উপর মাদ্রাসা কমপ্লেক্স তৈরি করতে কয়েক কোটি টাকা খরচ হবে, এই টাকা কে দিতে? সরকার। আরে 17 বছর আমার ওয়াজের, 30 বছর জীবনের 17 বছর ওয়াজ করছি আমি, ওয়াজও শেষ, আমার খাওয়াও শেষ। মানে হাতের মধ্যে টেকা দিত উপরে 100, ভিতরে 10, এরকম মোটা করে আমার হাতের মধ্যে টেকা দিত। আমি টেকা মোটা দেখে বাড়ির যাই, গুনে দেখি 600 কোটি বগুড়া আর কোটি নাটোর 600 টাকা দেননি আপনারা, হ্যাঁ দেননি। 17 বছর 17 বছর ওয়াজ শেষ, আমার খাওয়া শেষ। আমার বাপ এসে বলতেছে, ওয়াজ বাদ দে, এই ওয়াজ দিয়ে তোর সংসার চলবে না। আমি 17 বছর পরে একটু বলছিলাম আপনা করুন যে, ভাই যা দিবেন একটু বিবেক করে দিবেন, ভাই একটু বিবেক করে দিবেন। আপনারা বিবেক শুরু করেছেন, আমি সেই টাকা দিয়ে পুরো বিল্ডিং টিল্ডিং না, মসজিদ মাদ্রাসা এতিমখানা তৈরি করেছি। এটা এমনি এমনি বললে হবে না, এটা তদন্ত করে বলা লাগবে। জোরে কোন কথা, ঠিক কি না? আলী বলতেছেন, উমর তদন্তের আগে রিপোর্ট দিও না, আগে তদন্ত করুক নবী হায়াতে আছে না বিদায় নিয়েছে, ঘুমের মধ্যে আছে না বিদায় নিয়েছে, এইটা তদন্তের পরে বলা যাবে, আগে বলা ঠিক না। হয়তো আবু বকর সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে মা আয়েশা ঘরের দরজা খুলে দিয়েছে। যেই মাত্র ঘরের দরজা খুলেছে, আবু বকর ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে মা আয়েশা ঘরের দরজা বন্ধ করে দেয়। আবু বকর রাদিয়াল্লাহ নবীকে তদন্ত করার জন্য নবীর দিকে যখন পা বাড়াইছে, পিছন দিক থেকে খপ করে মা আয়েশা আবু বকর রাদিয়াল্লাহর হাতটা ধরে বলতেছে, বাবা তদন্ত পরে, তদন্ত পরে। আবু বকর বলে, আয়েশা হাজার হাজার সাহাবীরা
অপেক্ষা করতেছে, নবী বিদায় নিয়েছে না ঘুমের মধ্যে আছে, নবী দাফন হবে না ডাক দিলে চেতন পাবে, এইটা জানার জন্যে হাজার হাজার সাহাবি তোমার ঘরের পাশে অপেক্ষা করতেছে। তদন্ত করতে না দিয়ে তুমি আমার হাত ধরলে কেন? আয়েশা বলতেছে, বাবা নবী তদন্ত করার আগে আমার তিনটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, নবী তদন্ত করার আগে আমার তিনটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। আবু বকর চমকে গিয়ে বলে, আয়েশা তুমি আবার কি প্রশ্ন করবে? আয়েশা বলতেছে, এক নম্বর প্রশ্ন হলো, আপনি বলেন তো বাবা, আল্লাহর কোরআনকে কি দাফন করতে পারবেন? আল্লাহর কোরআনকে কি কোনোদিন দাফন করা যাবে? আবু বকর চমকে গিয়ে বলে, আয়েশা আল্লাহর কোরআন কোনোদিন দাফন করা যাবে না। আয়েশা বলতেছে, তাহলে নবী কেমনে দাফন করবেন? আমি ঘরের ভিতরে আয়েশা বলতেছি, আল্লাহর কোরআনও যেমন আল্লাহর নবী হলো তেমন। বাবা আপনি বলেন আল্লাহর কোরআন কি দাফন করা যাবে? আয়েশা বলতেছে, আমি হলাম ঘরের ভিতরের, আপনি হলেন বাহিরের। আবু বকর হচ্ছে বাহিরের, আয়েশা হচ্ছে ঘরের ভিতরের। জোরে কর সুবহানাল্লাহ। একদিন নবী আমার ঘরের দরজা খুলে বসে আছে, ইতিমধ্যে আয়েশা উম্মাতুল মুমিনিন নবীর ঘরে ঢুকছে। যেই ঘরে ঢুকছে নবী আস্তে করে দরজা বন্ধ করে দিছে। নবী যেই দরজা বন্ধ করছে আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, কাঁপার কারণ হলো আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সেই নবীর ঘরে আমি সামান্য একটা আয়েশা ঢুকছি, ভয়ে আমার শরীর থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে। একজন নবীর জুতার পরশে আয়েশা বলতে, যে হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলেন, আয়েশা আমি সেই নবী ছিলাম, কিন্তু বর্তমানে সেই নবী নাই। আয়েশা বলে, হুজুর আপনি সেই নবী ছিলেন, বর্তমানে কেন নাই? রাসূল বলে, আয়েশা যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, কিন্তু যেই মাত্র দরজা বন্ধ হয়েছে আমি তখন নবী নইলে আয়েশা আমি হলাম স্বামী, আর তুমি আমার বিবি। আয়েশা দৌড়ে এসে নবীর বুকে মাথা ঢুকায়, আল্লাহ রে আমার নবী শুধু বিশ্বের শ্রেষ্ঠ নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর এক নম্বর স্বামী। দরে কন সুবহানাল্লাহ। আপনারা কি মনে করতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এটা এমনি এমনি আল্লাহ কইছে? এমনি এমনি কইছে? আমাদের নবী যদি শুধু নবী থাকতো তাহলে আমরা নবীকে কোনোদিন অনুসরণ করতে পারতাম না। আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী একজন স্বামী। জোরে কোন কি, আমরা তো এক বউ ঠিক মতো কন্ট্রোল করে পারি না। এশার নামাজ পড়ে এসে দেখি বউ স্টার জলসা দেখতেছে, যতক্ষণ ঠিক না। আর নবীর একই টাইমে, নবীর একই টাইমে নয়টা বউ ছিল, নয়টা। একদিন নবীকে নয় বউ বলতেছে, হুজুর আমাদের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? আজকে আপনাকে বলা লাগবে। নবী কয়, এই নয় জনের মধ্যে আমি কাক বেশি ভালোবাসি, এটা যদি এখনই কই তো গন্ডগোল শুরু হবে। তোর কোন ঠিক এটা? আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসি কাকে এটা আগামীকাল বলবো, যাও। সব বউ চলে গেছে, নবীর চিন্তা পড়ে গেছে, হাই রে এক বিয়ে করাই ভালো রে। তোর কোন ঠিক না, একটা বিয়ে করলে তোমাকে ভালোবাসি আর কার কেউ আছে? কিন্তু কয়টা? নয়টা। তোর এখন কয়টা? নয়টার মধ্যে কাক ভালোবাসি আগামীকাল শুরু হয়ে যাবে। সমস্ত বিবিরা রাত্রিবেলা যখন ঘরে ঢুকছে, আল্লাহ রাসূল এক টোপলা খুরবা খেজুর নিয়ে আয়েশার ঘরের দরজা দিয়ে ডাক দেয় ফিসফিস করে, আয়েশা। আয়েশা দরজা খুলে বলে, হুজুর আমার সবচেয়ে বেশি ভালোবাসে? না সেটা পরে কব আগামীকাল, কি তোমার দুইটা খেজুর দিলাম এটা তো কাউরে কয়ো না। নবী আর একটা বিবির দরজা ডাক দিয়ে, বউ বেড়ে হলে বলতেছে, তোমার দুই খেজুর দিলাম তুমি তো কাউরে কয়ো না। সমস্ত বিবির ঘরের দরজা ডাক দিয়ে সবাইকে দুইটা করে খেজুর দিয়ে বলতেছে, খবরদার কাউরে দান কয়ো না। বলে, না হুজুর আমরা কব না। পরদিন সকালবেলায় সব বউ সামনে এসে বলতেছে, হুজুর কাকে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বললেন, গত রাত্রে যাকে দুইটা খেজুর দিছি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। সব বউ খালে মাথা ঝকা আর কেন, আল্লাহ নবী সবাইকেই দুইটা করে দিছে আর সবাই মনে করতেছে খালি আমাকে দিছে। ধরে কোন কথা ঠিক না। আপনারা কি মনে করতেছেন, আমাদের নবী খালি নবী ছিলেন না, পৃথিবীর এক নম্বর স্বামীও ছিলেন। ধরে কোন ঠিক না, আমাদের নবী শুধু নবী ছিলেন না, পৃথিবীর এক নম্বর সেনাপতি ছিলেন। বুখারী শরীফের কিতাবুল মাগাজি পড়ে দেখেন,
আল্লাহর নবী মাথায় হেলমেট পরেছেন, নবী আমার হাতে তরবারি নিয়ে এক হাতে ঢাল নিয়ে সৈনিকের পোশাক পরে যখন ঘোড়ার পিঠে উঠেছে, আবু বকর নবীর দিকে তাকায়, তখন তার সেলফি তোলার সময় ছিল না, তখন তার কিরিশ করে ফটো তোলার টাইম ছিল না। আবু বকর একবার আসমানের দিকে দেখে, একবার নবীর দিকে তাকায় বলে, নবীজি ও গো আল্লাহর নবী। নবী বলতে চাও বকর, এই মুহূর্তে আমি আর নবী নাই, আমি হলাম বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আল্লাহর সেনাপতি। তাহলে কি মনে করছেন সবসময় খালি নবীগিরি করছেন? না, এই জন্যই বলেছেন যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে নবীকে তোমাদের মডেল হিসেবে গ্রহণ করে নাও, যেই দিকে যাবে সেই দিকেই নবীকে পাওয়া যাবে কি যাবে না, ধরে কোন যাবে কি যাবে না। আয়েশা বলতেছে, বাবা আমার দুই নম্বর প্রশ্ন হলো, আপনি ছয় বছর বয়সে আপনি আমাকে কার সঙ্গে বিয়ে দিচ্ছেন, নবীর সঙ্গে বিয়ে দিচ্ছেন না মানুষের সঙ্গে বিয়ে দিচ্ছেন? এটা হলো আয়েশা রাদিয়াল্লাহর দুই নম্বর প্রশ্ন। আবু বকরের হাত ধরে বলতেছে, বাবা আমাকে ছয় বছর বয়সে বিয়ে দিচ্ছেন, আপনারা বলেন তো আয়েশা রাদিয়াল্লাহর বিয়ে নবীর সাথে কয় বছরে হয়েছে? জোরে কই দেখছেন, তাসলিমা নাসরিন নামে একটা খারাপ মেয়ে নাই, ওই নির্বাচিত কলমের মধ্যে লেখছে যে মুসলমানের নবী ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ, এই যে আমরা ছয় বছরের মেয়ে আয়েশাকে বিয়ে করলো, নবী আমি ওয়াজে বলেছি নবীর হাদিস, নবী শুধু একজনকে বিয়ে করেছে। নবীর ইচ্ছাই নবী কয়জনকে বিয়ে করছে? আরো জোরে কোন, আপনারা বলেন তো সেই বইয়ের নাম কি? না দেখেন, এই যে একজনকে আয়েশা, একজনকে খাদিজা, আপনি না জানলে কথা বলেন কেন? আজগুবি কথা বলা যাবে? আপনারা বলেন নবী যখন খাদিজার সাথে নবীর বিয়া হয়েছে তখন নবী একটা রাখাল ছিল, রাখাল হয়ে মক্কার সবচাইতে ধনবতী রমণীকে নবী বিয়া করার সাহস পায়? কথা বল না কেন, আমাকে নবী কি, এটা কি কি মনে রেকশালার কেন নাকি? আপনার কি মনে করতেছেন যে খাদিজার মতন সবচাইতে ধনবতী রমণীকে নবী কোনোদিন বিবাহ করার সাহস পায়? বরং খাদিজাই নবীর সঙ্গে বিয়া বসিছে, জোরে কোন কথা ঠিক কি না? এই সাইড থেকে একজন বলতেছে আয়েশা, আয়েশাকে ছয় বছরের মেয়েকে নবী যদি বিয়া করে বর্তমান সরকারের আইনে তো কেস খাওয়ার কথা রে। না, আয়েশাকেও নবী বিয়া করে নাই, নবী নিজের ইচ্ছায় একজনকে বিয়ে করেছেন, তার নাম হলো উম্মে সালমা। বলেন সেই বিবির নাম হলো উম্মে, নামটা খেয়াল রাখেন, উম্মে সালমাকে নবী বিয়া করার জন্য ঘটক পাঠাইছেন। প্রথম ঘটক গেছে উম্মে সালমার দরজায়, ঘটক গিয়া বলতেছে, রে উম্মে সালমা আল্লাহ নবী তোমাকে বিবাহ করতে চাই। উম্মে সালমা বাড়ির ভিতর থেকে বলতেছে, নবীর সঙ্গে আমি বিয়া বসবো না, নবীর সঙ্গে আমি বিয়া বসবো না। ঘটক বলতেছে, উম্মে সালমা আসমানের নিচে জমিনের উপরে যেই মানুষের চাইতে শ্রেষ্ঠ সুন্দর কোনো মানুষ নাই সেই মানুষটা বিবাহের পয়গাম পাঠাইছে, আর তুমি বলতেছো বিয়া করব না। উম্মে সালমা বলতেছে, আমি নবীর সঙ্গে বিয়া বসবো না। ঘটক নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ এমন একটা বেয়াদব মহিলার কাছে আপনি পাঠাইছেন, সে তো মুখের উপরে বলে দিল আপনার সঙ্গে বিয়া বসবে না। নবী বলতেছেন, ঘটক রে তোমার দ্বারা কাম হবে না, আমি নিজেই যাব। নবীকে আমার বিয়া পাগলা হলো নাকি? নবী নিজেই গিয়া উম্মে সালমার দরজা সালাম দিলেন, সালাম দিয়ে উম্মে সালমাকে বললেন, উম্মে সালমা আমি নবী তোমাকে বিবাহ করতে চাই, ঘটক পাঠাইছি, তুমি ঘটক ফিরাই দিলে কেন? উম্মে সালমা বলে, হুজুর আপনার কি শরম নাই, ঘটক ফিরাই দিলাম সেখানে আপনি কেন আইছেন? আল্লাহ রাসূল বলে, উম্মে সালমা আমি তোমাকে বিবাহ করতে চাই। উম্মে সালমা বলে, হুজুর আমাকে যদি আপনি বিবাহ করতে চান তাহলে আমার তিনটা শর্ত পুরা করা লাগবে, আমার তিনটা শর্ত যদি পুরা করতে পারেন তাহলে আমি আপনার সঙ্গে বিয়া বসবো। নবী বললেন, উম্মে সালমা রে দরকার হলে তিনটা শর্ত পুরা করেও আমি নবী তোমাকে বিবাহ করব ইনশাআল্লাহ। আমার মা বোনেরা
যারাই পর্দার অন্তলে বসে আছেন মা, উম্মে সালমা নবীকে যে তিনটা শর্ত দিয়েছে, কি তিনটা শর্ত? এটা পুরুষ মানুষের জন্য দরকার না হলেও আমার মা বোনদের জন্য জানার দরকার আছে নাই? যখন আছে না নাই, এখন তো মেয়েদের কাছে যদি যায় মেয়ের বাপ কয় একটা হাফেজ সাহেব দাওরা পাস, মসজিদের ইমাম, মাদ্রাসার মুহতামিম, মাস গেলে 10,000 টাকা হাদিয়া পায়, কোনোদিনও দাড়ি কামাইনি মা, মাথার টুপি খোলে না, 5 ওয়াক্ত নামাজ পড়াই মা, নামাজ কাজা হওয়ার কোনো সম্ভাবনা নাই, এমন একটা ছেলের সাথে তোমার বিয়ে দিবার চাই। বাপ তাই কান্দিস কে মা, কই দাড়িওয়ালার সাথে বিয়ে বসবো না? মা রে তোমাকে জন্য সমপ্রত একটা ডাঁটের ওয়াজ আছে, কিন্তু রাত তো হয়ে গেল অনেক, না আমি নিয়ত করছিলাম 11টার মধ্যে একবার ওয়াজ শেষ হবে, কিন্তু আমার জামায়াত থেকে যে আপনারা এত ওয়াজ শুনবেন, তাহলে শ্বশুরও কাল কি জন্য দাওয়াত দিবেন? সুবহানাল্লাহ, না 12টার পরে দাওয়াত চলবে না নাকি ভাই? একটা একটা না না একটা 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 আমার মা বোনদের জন্য একটু পরে বলতেছে আপনাকে জোরে যেই কথা। আবু বকর আয়েশা বলতেছে, বাবা গো আমার 3 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে বিয়া আমার জন্য দিছেন না আপনার জন্য বিয়া দিছেন? কথা প্রশ্ন তিনটা খেয়াল করছেন, 1 নম্বর প্রশ্ন হলো আপনি কি আল্লাহর কোরআন দাফন করতে পারবেন, 2 নম্বর প্রশ্ন হলো 6 বছর বয়সে আপনি আমাকে কার সঙ্গে বিয়ে দিয়েছেন, একজন মানুষের সঙ্গে না একজন নবীর সঙ্গে, আর 3 নম্বর প্রশ্ন হলো 6 বছর বয়সের ছোট্ট মেয়েকে আপনি যে নবীর সঙ্গে বিয়ে দিলেন, এই বিয়েটা আমার জন্য দিছেন না আপনার জন্য দিছেন? আবু বকর চোখের পানি বের করে বলে, আয়েশা তুমি যে তিনটা কঠিন প্রশ্ন করেছ মা, এই প্রশ্নের উত্তর দিবার গেলে অনেক সময় নষ্ট হবে, তাই উত্তর না দিয়া নবী তদন্ত করা লাগবে। এই বলে আবু বকর রাদিয়াল্লাহ যেই মাত্র নবীর দিকে পা বাড়াইছে, এমন সময় করুন একটা কান্নার আওয়াজ আসতেছে, আবু বকর চমকে গিয়ে বলে, আয়েশা নবীর দিকে পা বাড়াইলাম, ঘর অন্ধকার, ঘরের ভিতরে করুণ শব্দে কে কাঁদতেছে? আয়েশা বলতেছে, আল্লাহর নবীর মা খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা এমন করে কাঁদতেছে। আবু বকর বললেন, আয়েশা আমি একটু নবী তদন্ত করতে চাই। সঙ্গে সঙ্গে আয়েশা বললেন, ফাতেমা আমার বাবা নবী তদন্ত করবে, মেহরবানি করে তুমি একটু অন্দর মহলে যাও। চিন্তা করে দেখেন আবু বকরের মতন মহামানব নবী তদন্ত করতে যাচ্ছে, আর এমন সময় আয়েশা ফাতেমাকে বলতেছে তুমি একটু অন্দর মহলে, জোরে কোন কি মহলে, অন্দর মহলে যাও। আপনারা বলেন তো আবু বকর রাদিয়াল্লাহর সাথে ফাতিমার কি দেখা করা যাবে না? কথা কর না, একেবারে মুরিদের বউ যদি পীর দেখে পারে, আপনারা কি মনে করছেন এখনকার পীরের চাইতে আবু বকরের চরিত্র কোটি কোটি গুণ বেশি ভালো? ধরে এখন কথা ঠিক কিনা, এখনকার পীর তো অধিকাংশই লম্পট, অধিকাংশই লম্পট, লম্পট যদি না হয় কোনোদিন মুরিদের বউকে পীর দেখতে পাবে না, জোরে কোন কথা ঠিক কি না? মুরিদকে বলতেছে তুই মুরিদ নিছিস, তোর বউ মুরিদ দিবে না? তখন বলতেছে হুজুর কি করবো, বলে আগামী সপ্তাহে তোর বউকে লিয়ে আয়। পরের সপ্তাহে বউক লেগেছে বাবার দরবারে, বা বলতেছে তোর তো মুরিদ দিছি, তুই বেড়া থাক আর তোর বউক ভিতরে দে, মুরিদ দেই ওই বউক বাবার কাছে দিয়ে বেড়া দরবার পাশে খাড়া হয়ে আছে, বাবা ওর বউক মুরিদ দিচ্ছে, মুরিদ মুরিদ। আচ্ছা আপনারা বলেন তো মুরিদ মানে কি? এই যারা মুরিদ মুরিদ করেন তাদেরকে আমি বলো, মুরিদ এটা হলো একটা ফার্সি শব্দ, এর বাংলা অর্থ কি? আর কথা কয় না, মুরিদ মানে নাই, মুরিদ মানে নাই, পীর মানে আছে, মুরিদ মানে আছে, এর একটা বাংলা অর্থ আছে না নাই, ধরে ধরে আছে না নাই, তো আপনি মুরিদ মানেই বোঝেন না, মুরিদ হন কেন? মুরিদ মানে বোঝা লাগবে না, এদের এখন বোঝার দরকার আছে না নাই? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এই সবগুলোর অর্থ, আমি আখেরে মোনাজাতের আগে আপনাদের বলে দেব। মা ফাতিমা যখন অন্দর মহলে যায়, এমন সময় আবু বকর নবী তদন্ত করতে গিয়া দেখে নবীর মাথার কাছে হাসান আর নবীর পায়ের কাছে হোসাইন দাঁড়িয়ে আছে, মাথার কাছে হাসান, পায়ের কাছে হোসাইন দাঁড়িয়ে আছে।
যেই মাত্র আবু বকর ঘরের মধ্যে ঢুকছে, ওই দুইজন সন্তান দৌড়ে এসে আবু বকরের দুই হাত ধরে বলতেছে, ওগো নানার সাহাবি, আপনি হলেন নানার এক নম্বর। আমরা যখন নানার সঙ্গে দুষ্টামি করতাম, ওই হাসান হোসেন আবু বকরকে বলতেছে, আমরা যখন নানার সঙ্গে দুষ্টামি করতাম তখন নানা বলতো, হাসান হোসেন দুষ্টামি করিস না, আমি তোদেরকে একটা কাহিনী শুনাইব, আমি তোদেরকে একটা কাহিনী শুনাইব। তখন নবী বলতো, হাসান হোসেন দে, আমার জীবনের একটা কাহিনীর মধ্যে আবু বকর নামে একজন সাহাবি জড়িয়ে আছে। আমরা তখন বলতাম, নানু ভাই বলেন আপনার জীবনের সেই কাহিনী। তখন নানার চোখ দিয়ে পানি পড়তেছে, হাসান হোসেন গারে সুর, ওই যে পাহাড় দেখতেছিস ভাই, ওই পাহাড়ের মাথায় একটা গর্ত আছে, ওই গর্তের মধ্যে আমি আবু বকরকে নিয়ে একদিন আত্মগোপন করেছিলাম। আমি যখন আত্মগোপন করার সময় আমার চোখের মধ্যে ঘুমাইছে, আমি আবু বকরের উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছি। হাসান হোসেন শুনবে ভাই, আমি যখন বালিশ বানায় ঘুমায় গেছি, এমন সময় আবু বকর আমার সাহাবী ঘুমায় নাই, ওই গর্তের উপর দিকে তাকায় দেখে কয়েকটা ছিদ্র দেখে, ওই ছিদ্র মাথার পাগড়ি দিয়ে বন্ধ করে, কিন্তু একটা ছিদ্র বন্ধ করার কোনো কাপড় নাই। আবু বকর ছিদ্রের মুখে যখন পা লাগায় দিছে, বিষাক্ত সাপ এসে পায়ের তালুতে কামড় মারছে, ওই বিষের যন্ত্রণায় আবু বকর ছটফট করে, কিন্তু আমি নবীকে ঘুম থেকে ডাক দেই না। হাসান হোসেন বলে, ওগো নবীর সাহাবি, আমার নানাকে আপনি জীবনের চাইতে বেশি ভালোবেসে ওই গাড়ে সুরে বিষাক্ত সাপের কামড় সহ্য করেছেন, আজকে সেই নানা আমার ঘুমের মধ্যে। সকাল থেকে আমরা দুই ভাই নানা নানা বলে ডাকতেছি, এখন পর্যন্ত আমাদের ডাকে সাড়া দেয় না। আপনি একটু ভালো করে ডাকেন, আমার নানাকে আর আমরা ঘুমাইতে দিব না। আবু বকর রাদিয়াল্লাহ নবীর কপালে চুমা খাইলেন, সুবহানাল্লাহ বলেন, নবীর কপালে চুমা খাইয়া হাসান হোসেনের দিকে তাকায়া, এখন কেমনে বলবে নবী বিদায় নিয়েছে? যদি বলে নবী বিদায় নিয়েছে, হাসান হোসেন পাগল হয়ে যাবে, বাজান গো। এই জন্যই নবী হাঁটু গেড়ে বসে নবীর কপালে একটা চুমা দেয়। আবু বকর বলতেছে, ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহর নবী কোনোদিন মরতে পারে না। লিল্লাহে তাকবীর। হাসান হোসেন দুই হাত ধরে বলতেছে, ও নবীর সাহাবি, আমার নানার সবচাইতে ভালো এক নম্বর ছাত্র, আমার নানা যদি না মরে তাহলে একটু ঘুম থেকে ডাক দেন। আবু বকর বলতেছে, তোমাদের নানার খবর আমি জানি না, তবে আল্লাহর নবী কোনোদিন মরতে পারে না। জোরে কর না সুবহানাল্লাহ। হাসান হোসেন দুই হাত ধরেছে, এমন সময় আবু বকর মা আয়েশার ঘরের দরজা খুলেছে, যেই মাত্র দরজা খুলেছে সমস্ত সাহাবীরা বলতেছে, ও নবীর এক নম্বর সাহেব অকর ভাই, আল্লাহর নবী সম্পর্কে আমরা জানতে চাই। সমস্ত সাহাবীরা নবী সম্পর্কে যখন জানতে চাচ্ছে, এমন সময় আবু বকর বলে, তোমরা তাকায় দেখো, হাসান হোসেন আমার দুই হাত ধরে আছে, এদের সামনে আমি বলতে পারবো না, বরং আমি আলীকে দায়িত্ব দিয়ে গেলাম। আবু বকর হাসান হোসেনকে নিয়ে যখন চলে যায়, এমন সময় আবু বকর বলতেছে, রে নবীর সাহাবীরা, নবী দুনিয়া থেকে কোনোদিন বিদায় দেবে না, কলেমা থাকবে যতদিন নবী থাকবে ততদিন, কোরআন থাকবে যতদিন নবী থাকবে ততদিন, আজান থাকবে যতদিন নবী থাকবে ততদিন, নামাজ থাকবে যতদিন নবীও থাকবে ততদিন। তবে ফাতেমার বাবা বিদায় নিয়েছে, হাসান হোসেনের নানা বিদায় নিয়েছে, আমার শ্বশুর বিদায় নিয়েছে, কিন্তু নবী কোনোদিন বিদায় নেবে না। লিল্লাহে তাকবীর। ইমাম মালিকের জীবনী পড়ে দেখেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নবী বিদায় নিছে না, নবী আছে ভাই জান। এটা বোঝানোর জন্য বলতেছি, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন, আল্লাহ রাস্তায় যারা বিদায় নেয় তাদেরকে তোমরা মৃত্যু বলো
বরং আমি আল্লাহ বলতেছি তারা চিরজীবিত। হয়তো আপনারা মনে করছেন এ আয়াতখানা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলে আল্লাহ নাজিল করেছে, কিন্তু আমি আয়াতের তাফসির অনুযায়ী আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি ইমাম মালিকের বাড়ি ছিল মক্কায়। আপনারা সকলেই তার জীবনে পড়ে দেখবেন, আমি জান্নাতুল বাকিতে ইমাম মালিক রহমতুল্লাহ কবর জিয়ারত করেছি, যারা হজ করেছেন তারা অবশ্যই জানেন এই জান্নাতুল বাকির পূর্ব কোণার উত্তর সাইডে ইমাম মালিকের কবর আছে। অথচ ইমাম মালিকের বাড়ি কোথায়? বাড়ি কিন্তু মক্কায়। এই যে কাবা ঘর আছে, কাবা ঘর থেকে মাত্র উত্তর সাইডে 3 কিলো ধরে কোন কয় কিলো 3 কিলো ফাঁকে ইমাম মালিকের বাড়ি। ইমাম মালিক কোনো কিতাবে লিখছে 9 বছর, কোনো কিতাবে লিখছে 11 বছর বাইতুল্লার ইমাম ছিল। ধরে কোন সুবহানাল্লাহ, ধরেন আমরা 9 ধরলাম, 11 নয় বেশি না, ধরে আমরা কমই ধরলাম 9 বছর ইমাম মালিক বাইতুল্লার কি ছিল? কথা কর না কেন, কি ছিল? ইমাম ছিল। একদিন জোহর নামাজ পড়াচ্ছেন ইমাম মালিক, পড়াচ্ছেন, নামাজের নিয়ত করছেন, নামাজের নিয়ত করছেন, জোহরের নামাজ কয় রাকাত? জোহর এখন কয় রাকাত? 4 রাকাতে 2 রাকাত যেই হয়েছে সঙ্গে সঙ্গে ইমাম মালিক বলতেছেন নামাজ বাতিল। কাবা ঘরের ইমাম চিন্তা করেন 4 রাকাত নামাজের 2 রাকাত হতেই বলে নামাজ বাতিল, সমস্ত মুসল্লি বলে হুজুর নামাজ বাতিল কেমনে? ইমাম মালিক বলতেছে আমার মুখ আছে কাবার দিকে, আমার মুখ কোন দিকে? আর আমার মন মদিনায় চলে গেছে, ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন তাহলে নামাজ তোর হবে না, তবে কেন গাজুয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। ইমাম মালিক বললেন আমি জোহরের 4 রাকাত নামাজের নিয়ত করলাম, 1 রাকাত নামাজে আমি কাবার কাছেই ছিলাম, 2 রাকাত নামাজে আমি কাবার কাছেই ছিলাম, কিন্তু 3 রাকাত নামাজে আমার দেহ আছে মক্কায় আর আমার মন চলে গেছে মদিনায়। তো তাহলে আমার পাশে তোমাকে নামাজ হবে না, তো তোমরা ইমাম নতুন নিয়োগ করো, আবার নামাজ পড়ো। ইমাম মালিক সেই দিনে জোহরের নামাজ থেকে ইমামতির চাকরি ইস্তফা দিয়ে সারাদিন চলে গেছে, গভীর রাতে তাহাজ্জতের সময় ইমাম মালিক কাবার কাছে এসে বলতেছে কাবা আমি আর মক্কায় থাকতে পারবো না, আমি আর মক্কায় থাকতে পারবো না, আমি চলে যাব মদিনায়। কাবারে তুই মন খারাপ করিস না, আমি আর মক্কায় থাকতে পারবো না, আমি মদিনায় চলে যাব। এই কথা বলে ইমাম মালিক যখন রওনা দেয় পিছন দিক থেকে একটা শব্দ আসতেছে, এই শব্দ ইমাম মালিকের কানে কে যেন বলতেছে ইমাম মালিক তুমি হাঁটতে পারো চলতে পারো এই জন্য তুমি মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছ, কিন্তু আমি কাবা যদি হাঁটতে পারতাম তাহলে আমিও তোমার সঙ্গে মদিনায় চলে যেতাম। এটা শরীয়তের কোনো ফতোয়া না, এটা হলো তরিকতের ইলমে মারিফত। ইমাম মালিক চলে গেলেন মদিনায়, যতদিন তিনি মদিনায় ছিলেন কোনোদিন কিন্তু জুতা স্যান্ডেল পায়ে দেন নাই ইমাম মালিক। মদিনা যে ভার্সিটি আছে ওই ভার্সিটির এক সময় কিন্তু প্রিন্সিপাল ছিলেন, বাজানকে একটু খেয়াল করেন, ইমাম মালিক এরকম কখনো মদিনার মাটি নিজের গালে মাখতেন, মদিনার ধুলা নিজের বুকের মধ্যে এভাবে মালিশ করতেন, আর বলতেন মদিনারে আমি মানুষ না হইয়া যদি তোর বুকের ধুলি কোনা হইতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। এই বলে ইমাম মালিক কাঁদতে 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 যখন মদিনার মাটিতে বেহোশ হয়ে পড়ে যায় ওই সময় দেখতে পায় আল্লাহ নবী আর আওজাই নাই, ইমাম মালিকের শিওরের পাশে দাঁড়ায় বলে আব্দুল মালিক এই মদিনা কিন্তু মদিনা ছিল না, এই মদিনা একদিন ইয়াসরিব ছিল, আমি নবীকে কোলে নেওয়ার কারণে হয়েছে মদিনা, আমার যে উম্মতেরা আমি নবীর সুন্নাতকে গ্রহণ করবে আমি নবীর আদর্শকে গ্রহণ করবে আমি রাসূল বলে দিলাম আমার এক একটা উম্মত এক একটা মদিনার মতো দামি হয়ে যাবে। এখন আমার সামনে যারা বসে আছেন ভাইজান যেই কোরআনের ওয়াজ শুনতেছেন এই কোরআন মানে আল্লাহর নবী, আল্লাহর নবী মানে আল্লাহর কোরআন। হয়তো বলবেন হুজুর কেমনে আল্লাহ কোরআনের মধ্যে দলিল দিয়ে দিলেন মাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা করেছেন এইটাই হলো কোরআন, আর নবী যেটা বিসর্জন দিয়েছেন করতে নিষেধ করেছেন এইটা হলো ইসলামের বাহিরে। এখন সেই কোরআনের মধ্যের শেষ অংশটুকু আর মা বোনদের জন্যে
কি উম্মে সালমার কথা মনে আছে না, ভুলে গেছেন? আমার মা বোনেরা কিন্তু মনে রাখছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাইজান। সামনে 30 তারিখ, সামনে 30 তারিখ আছে বলি এই ওয়াজটা আমাকে করতেই হবে, নচেত আল্লাহ পাক জাহান্নামের কিসি দিয়ে আমার জিহ্বা কাটবে। তুই বক্তা মঠ গ্রামে ওয়াজ করতে গেলি 20 তারিখে আর 30 তারিখে ভোট, তুই কি ভোটের কোনো কথা কোরআনে পাস নাই? কোরআনে কি ভোটের কোনো কথা নাই? আপনারা বলেন তো এই কোরআন শরীফের মধ্যে ভোটের কথা আছে না নাই? যদি বলেন নাই তাহলে তার ইমান শেষ। আপনারা কি মনে করতেছেন কোরআন কি কোনো এক সময়কার কিতাব না সর্বসময়ের কিতাব? আয়াতটা আগে আমি তেলাওয়াত করি, এই আয়াতের কথা বলে আমার উম্মে সালমার 3টা শর্ত নবীর সাথে তারপরে বিয়া বসবে। কয় শর্ত? 3টা শর্ত পুরা করা লাগবে, তারপরে নবীর সাথে বিয়া বসবে। নবী বলেছেন দরকার হলে তোমার 3টা শর্ত পুরা করেও আমি তোমাকে বিবাহ করব ইনশাআল্লাহ। কি এমন উম্মে সালমার মধ্যে আছে যে নবী তাকে বিয়া করবেই? আমার নবীর কি বইয়ের অভাব আছে নাকি? এই আপনারা কি মনে করতেছেন? আমার মা বোনদের জন্য ওয়াজটা আমি একটু রিজার্ভ করে রাখি, এখন আসেন আয়াতটা শোনেন, ভোটের আয়াত। জোরে কোন কিসের আয়াত? এক মনোযোগ দিয়ে শোনেন, শুনবেন বলবো, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 4 বছর হলে আম বাগানের চাষ করছে, আমের চাষ, আপনাকে এলাকা তো ভালো আম পাওয়া যায়, সব আম কিন্তু ওই কানসার চাপায়ের। আমাদের বগুড়ার কাহলে এক লোক 4 বছর ধরে ওই আম বাগানের চাষ করতে করতে এই বছর দেখছে আমের গাছে মুকুল আইছে, ধৈর্য ধরতেছে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত। জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আমের খবর কি, দেখতে গিয়ে দেখে গাছের ডালে বসে এক ছোট্ট বাচ্চা পাকা আম পাড়তেছে, তার ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে। বাগানের মালিক কয় খেয়ে আমি খাইনি, আমার বৌসল কেউ খাইনি, আর ই আমার গাছের আম চুরি করতেছে। রাগ করে বলতেছে, এই আমার গাছের আম পাইরা ব্যাগের মধ্যে তুলতেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেব রে, এই তোর বাপকে গিয়ে বিচার দেব। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে হাসার কারণ হলো আমার বাবা কোথায় খুঁজবার দেবে, আমার বাবাও তো ওই যে দেখে ওই। বাগানের মালিক তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়তেছে আর বস্তা ভরাচ্ছে, গাছের নিচে বসে বলে আল্লাহ বিচার দিব কার কাছে, বেটা অসুর বাপ অসুর। মুরগি চোরাক ধরে নিয়ে যাচ্ছে মেম্বরের কাছে, মেম্বর চোরের বিচার করবে, চোর খালি মুচকে মুচকে হাসে। তখন বলতেছে কেরে মেম্বরের কাছে নিয়ে যাচ্ছে, মেম্বর তোর বিচার করবে, হাসিস কেন? বলে তুমি তো জানো না ভাই, তোরা তো জানো না আমি করছি মুরগি চুরি, মেম্বর করে ঘুম চুরি। না রে তোকে সিআরবির কাছে নিয়ে যাবো। চোর আরো জোরে হাসে, বলে এত করে হাসিস কেন? বলে মেম্বর করে মনে মন আর সিআরবিন করে টনে টন। তাহলে তোর বিচার করবি ঘেরে? বলে বর্তমানে আমার বিচার করার কেউ নাই, কারণ সব শালাই চোর। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য আসেন ভোটের আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এখন আয়াতের বাংলা অর্থ শোনেন। কি শুনবেন না? এ শুনবেন না? আজকে বিলের ভিতর আমি যখন ওয়াজ করছি, ওই যে আয়াস বিয়াস ডাহিয়া এগুলাতে যখন আমি ওয়াজ করছি, তখন আমার মোটর সাইকেল এক জায়গায় থুয়ে জুব্বে তুলে মাল কাটতে পারি না, খালি জুব্বে তুলে আমার ওলা গিরা ওয়াজ করা লাগছে, কত কষ্ট করে। কিছুদিন আগে আমি ওই আয়াস বিয়াস ডাহিয়া তার বাড়ি হাসির দিকে যাচ্ছি, কেরে বিল পুরো এভাবে রাস্তা কেমনে হলো? আপনাদের চলন বিলের মধ্যে বিলের সাথে সাথে রাস্তা ব্রিজ, জোরে কর কথা ঠিক কি না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জোরে কর আলহামদুলিল্লাহ। কিন্তু একটা সমস্যা আছে, সেই সমস্যা হলো কি, রাস্তা ভালো, রাস্তা ভালো। আমি যখন আজকে ওয়াজ করলাম, আমি কিন্তু নন্দীগ্রাম যাওয়ার পরে আমার বাড়িতে যাওয়ার জন্য 4টা রাস্তা আছে, জোরে কোন কয় রাস্তা? এক রাস্তাতে আমার বাড়িতে যাইতে মাত্র সময় লাগবে 20 মিনিট, আর এক রাস্তাতে আমার বাড়িতে যাইতে সময় লাগবে 1 ঘন্টা, আর এক রাস্তা দিয়ে আমি বাড়িতে যাইতে আমার সময় লাগবে 1.5 ঘন্টা। আপনারা বলেন তো আমি কোন রাস্তা দিয়ে যাবো? 20 মিনিট। কিন্তু 20 মিনিট রাস্তা নিরাপদ না, ওই রাস্তার মাঝে মধ্যে গাছ ফেলে দেয়, ধরে কোন কি ফেলে দেয়, গাছ ফেলে দিয়ে আমার যা আছে সব কাজে নেয়। এখন বলেন তো কোন দিক দিয়ে যাব?
এখন চিন্তা করা লাগবে যেই রাস্তা নিরাপদ ওই রাস্তা দিয়ে আমাকে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, পথে আর প্রান্তর সম্পদের মোহে পড়ে খুন আর হাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, সবাই বলতে কি ভয় লাগতেছে? সবাই বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে, কলেমার পতাকা যেদিন দুলবে। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে অর্ডার করেছে, ইয়ামুরুকুম মানে কি? তোমাদেরকে অর্ডার করেছে আনতুআদ্দুল আমানত, আনতুআদ্দুল তুআদ্দ মানে দিবে, আমানত আমানত মানে কি? আমানত মানে বোঝেন না, 30 তারিখে যে সিলটে মারবেন রে, এটাই আমানত। এটা 5 বছর হলে পালতেছেন, কয় বছর হলে? আমার এলাকার লোক কয় হুজুর 5 বছর হলে পালতেছে হুজুর, দেখি কে কত দাম কয়। একটা ছাগল 1 বছর পাললে দাম হয়, একটা গরু 2 বছর পাললে দাম হয়, আর 5 বছর হলে আমি ভোট পালতেছি, আমার ভোটের দাম নেই? উনি দর দাম করতেছে। আপনারা বলেন তো আমানত, আমানত কি কোনো অর্থের বিনিময়ে দেওয়া যাবে? এই কথা কোন দেওয়া যাবে? অর্থের বিনিময়ে আমানতকে বিক্রি করা যাবে না। আমানতকে দেখতে হবে যাকে নির্বাচন করলে জনগণের ক্ষতি হবে না, যাকে নির্বাচন করলে দেশের উন্নতি হবে, যাকে নির্বাচন করলে ইসলামের উন্নতি হবে, যাকে নির্বাচন করলে সব শ্রেণীর মানুষ তার কাছে যাইতে পারবে এবং তিনিও সব শ্রেণীর মানুষের কাছে আসতে পারে, এমন একজন ভালো মানুষকে যদি আপনি আমানতটা সিল মতো মারা দেন, ওই মানুষ যত ভালো কাজ করবে ও শুধু একলা নেকি পাবে না, আপনি ভোট দেওয়ার কারণে আপনার আমল নামায় কিছু নেকি আল্লাহ দিয়া দিবে। আর এমন একজনক দিলেন ভোট, ওই যা পাচ্ছে খালি ব্যান্দা ব্যান্দা, বাড়ি হচ্ছে নাটোরে, বাসা বানাচ্ছে ঢাকা, এরকম আছে না? নাই জোরে করে আছে না? ভাই যান ঢাকাত বাসা বানায়া মাঝে মধ্যে বসন্তের কুকিলের মতন দেখবার আসে, এইরকম লোককে দিয়ে ও যত পাপ কাজ করবে, অন্যায় করবে, মানুষের হক নষ্ট করবে, ও শুধু একলা পাপি হবে না, এই আমানত দিয়া সিল মারছে যারা, পাপের একটা অংশ তাদের আমল নামায় আল্লাহ দিবে। অমা আলাইনা ইল্লাল বালাক, এই কথা আমার বলা দরকার ছিল বলে আমি আপনাকে বললাম। এখন আপনারা চিন্তা করবেন সামনে আছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন, তোর এখন কথা ঠিক কিনা। এখন আসেন, উম্মে সালমা বলে রাসূলুল্লাহ আপনার মতন মহামানবকে আমি স্বামী হিসাবে গ্রহণ করতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি 3টা শর্ত দেওয়ার পিছনে কারণ হলো, রাসূল বলে যেই কারণে হোক তুমি শর্তগুলো কও, আমি শর্ত পুরা করে হলেও তোমাকে বিবাহ করতে চাই ইনশাআল্লাহ। জানেন আমার বিবাহ হয়েছিল, আমার স্বামী হচ্ছে আবু সালমা, আপনার সঙ্গে মদিনায় হিজরত করেছে, মদিনায় হিজরত করার পরে আমার স্বামী মদিনায় মারা গেছে। মূল ঘটনা হলো উম্মে সালমা ধনী ঘরের মেয়ে ছিল, কিন্তু তার স্বামী যখন মদিনায় হিজরত করবে তখন উম্মে সালমার বাপ চাচারা উম্মে সালমাকে মক্কা থেকে মদিনায় আসতে দেয় না, জোর করে উম্মে সালমাকে আটকায় দেয়, কিন্তু স্বামী চলে আসে হিজরত করে নবীর সাথে মদিনায়। মদিনায় আসার পরে মদিনার আবহাওয়া সহ্য করতে না পেরে এক সময় উম্মে সালমার স্বামী মদিনায় যখন দুনিয়া থেকে বিদায় নেয়, বিদায় নেওয়ার কালে নবীর হাত ধরে বলে, নবীজি আমি আমার বউকে অত্যন্ত ভালোবাসতাম, আমি আমার বউকে অত্যন্ত ভালোবাসতাম, এই ভালোবাসার কারণে আমার বউ নিয়ে সব সময় আমার চোখ দিয়ে দরদর করে পানি পড়েছে, আমি মরে যাওয়ার পর আমার বউটা যদি মদিনায় আসে
তাহলে আপনি নবী যদি তাকে একটু বিবাহ করে নিজের বউ হিসাবে আশ্রয় দিতেন তাহলে আমি বড় শান্তি নিয়ে দুনিয়া ছাড়তাম। রাসূল বলে উম্মে সালমার, তোমাকে বিবাহ করার জন্য পাগল হওয়ার পিছনে কারণ হলো তোমার স্বামী। তোমার স্বামী যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন তোমাকে বিবাহ করার অনুরোধ করার কারণে আমি নবী তার কাছে ওয়াদাবদ্ধ, এই জন্যই তোমার কাছে ঘটক পাঠাইছি, আর এই জন্যই নিজে আমি তোমার কাছে এসে বিবাহ করতে চাইছি। এখন বলো তোমার শর্ত কি? উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এক নম্বর শর্ত হলো মাঝে মধ্যে আপনার বউ হওয়ার পরে আমার পূর্বের স্বামীর কথা মনে পড়তে পারে, মাঝে মধ্যে আপনার সংসার করতে গিয়া আমার পূর্বের স্বামীর কথা মনে হতে পারে। হুজুর, আমি যদি হঠাৎ আমার পূর্বের স্বামী আবু সালমার কথা বলি আপনার সামনে তাহলে আপনাকে রাগ করা চলবে না? রাসূল বলতেছে, রে উম্মে সালমা, আমি তোমাকে এত মহব্বত করব যে মহব্বত করার কারণে তোমার পূর্বের স্বামীর কথা তোমার মনে আসবেই না। উম্মে সালমা বলে, হুজুর, আমার দুই নম্বর শর্ত, আমি শুনেছি মেয়েরা যদি জান্নাতে হয় তাহলে তার স্বামী জান্নাতে হলে ওই স্বামীর সঙ্গী জান্নাতে থাকতে হয়। ওগো আল্লাহর নবী, আবু সালমা আমার স্বামী, আবার আপনি আমার স্বামী হবেন, কিন্তু আমি জান্নাতে গেলে আমি কোন স্বামীকে জান্নাতে পাবো? আপনাকে পাবো না আমার পূর্বের স্বামীকে পাবো? রাসূল বলে, উম্মে সালমা রে, তুমি যখন আমার সঙ্গে বিয়ে বসবে তখন তুমি আর সাধারণ নারী থাকবে না, তুমি উম্মাহাতুল মুমিনিন হয়ে যাবে। আর উম্মাহাতুল মুমিনিন যখন কেউ হয় তখন পূর্বের কোনো স্বামী তার জন্য নয়, বরং নবী তার জন্য জান্নাতে স্বামী থাকবে। উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনেরও খায়েশ তাই, যদি জান্নাত পাওয়ার পরে আমার পূর্বের স্বামী যদি জান্নাতে আমাকে চায় তাহলে আমি কিন্তু তার বিবি হিসাবে থাকতে পারবো না। আমার তিন নম্বর শর্ত হলো, ওগো আল্লাহর নবী, আমার যে একটা ছেলে আছে আবু সালমা, এই ছেলেটাকে দেখাশোনা করবে কে? কারণ আপনার সঙ্গে যখন আমার বিয়ে হয়ে যাবে তখন আমার ছেলেটা পর হয়ে থাকলো, তাহলে আমার ছেলেকে দেখাশোনা করবে কে? রাসূল বলতেছে, উম্মে সালমা, সালমার মা শোনো, তুমি যখন আমার বিবি হবে আমি তোমার সন্তানকে আমার নিজের সন্তান হিসাবেই লালন পালন করতে চাই। উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তিনটা শর্ত যখন মেনে নিয়েছেন আপনার সঙ্গে বিবাহ বসতে আমার আর কোনো আপত্তি। এখানে আমার মা বোনদের জন্য বলতেছি, মা, আমরা অনেক সময় বক্তার আওয়াজ করি পুরুষেরা যখন জান্নাতে যাবে তখন জান্নাতে পুরুষদেরকে আল্লাহ হুর দিবে, জোরে কোন কি দিবে? মেয়েরা চিন্তা করে পুরুষদেরকে যদি আল্লাহ জান্নাতে হুর দেয় তাহলে নারীদেরকে কি দিবে? আমি বলবো, মা, আপনারা যখন জান্নাতে হবেন তখন আল্লাহ আপনাদেরকে এত সুন্দরী বানায় দিবে, আপনাদেরকে এত সুন্দরী বানায় দিবে। রাসূল বলেছেন, আল্লাহ কোরআনের এই কথাটাও জান্নাতি প্রমাণ করে দিবে, লাকাদ খালাকনা ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলেছেন, অবশ্যই মানুষকে আমি সর্ব উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। যখন নারীরা জান্নাতে যাবে ওই নারীরা হুরের চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দরী হবে। এখন আপনারা বলেন, আপনার বউ যদি হুরের চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দরী হয় তাহলে সেই বউ বাদ দিয়ে আপনি কি হুর নেবেন? এ কথা কেন হুর নেবেন? কিন্তু আমরা বক্তারাও আজ করতে খালি হুরের গল্প করি আর মেয়েরা খালি ওটমোট ফুলে থাকে যে আমাদের স্বামীগুলো বেশ, তো হুর ফেলে আমাকে ভুলে যাবে। আসলে তা না, মেয়েরাই হবে হুরের চাইতে কোটি কোটি গুণ সুন্দর। আমার আল্লাহ যদি হুরই সুন্দর হতো তাহলে আদমের জন্য হাওয়া বানাতো না, জান্নাতে একটা হুর বউ বানায় দিত, ধরে এখন কথা ঠিক কি না? কিন্তু না, এখানে আল্লাহ দেখাইলো হুরের চাইতে হাওয়া কোটি কোটি গুণ সুন্দরী। আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, আপনাদের জন্য আমার জামাই ফাতেমার ওয়াজ বহু করেছে, এই জন্য আমি আর ফাতেমার ওয়াজ না করে আপনাদের জন্য শুধু চারটি আমলের কথা বলবো। এক নম্বর, নামাজ পাঁচ ওয়াক্ত আদায় করবেন। দুই নম্বর, রমজান মাসে রোজা আপনারা আদায় করবেন। যে মেয়েরা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়ে, মনে করেন পেটে বাচ্চা আসে না, বাচ্চা আসার পরে মা যখন নামাজ পড়ে রুকু করে সেজদা করে, ফেরেশতার বলে আল্লাহ দেখেন আপনার বান্দির পেটের মধ্যে বাচ্চা আছে, বান্দি রুকু সেজদা করতেছে আর পেটের বাচ্চা হ্যাঁকা ঢাকা হচ্ছে, আল্লাহ বলতেছে, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো যে মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো ওই মায়ের পেটের বাচ্চাও নামাজে হবে, কারণ পেটের ভিতরেই নামাজের ট্রেনিং নিচ্ছে। দরে কেন? সুবহানাল্লাহ।
রমজান মাসে পেটে বাচ্চা নিয়ে মা যদি রোজা থাকে, আপনারা জানেন মায়ের নারীর সাথে সন্তানের একটা খাবার সম্পর্ক, ধরে কেন ঠিক কিনা, কিন্তু মা যদি রমজান মাসে না খায় না পানাহার করে তাহলে পেটের বাচ্চারও খাওয়া হয় না। ফেরেশতা বলে আল্লাহ আপনার বান্দি পেটে বাচ্চা নিয়ে রোজা রাখতেছে, পেটের বাচ্চাটারও না খাওয়া। আল্লাহ বলতেছে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, যেই মা পেটে বাচ্চা নিয়ে রমজান মাসে রোজা করলো ওই সন্তান কোনোদিন হোটেলের দরজা পর্দা দিয়ে ভিতরে খাবে না। ওরা মায়ের পেটের ভিতরেই রোজার ট্রেনিং নিয়ে দুনিয়াতে আসতেছে, জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদের দুইটা আমল, মা আপনি নামাজ পড়েন আপনার সন্তান নামাজি হবে, আপনি রোজা রাখেন আপনার সন্তান রোজাদার হবে। আপনার দেখবেন হোটেলে যারা পর্দা দিয়ে রোজার দিনে খায়, আমি এরকম একটা ছেলেকে বলছিলাম, কে রে ভাই তুই যে রোজা থাকিস না ব্যাপার কি? ও বলতে হুজুর সারা বছর আমার খিদে কম, কিন্তু রোজার মাসে খিদে বেশি লাগে হুজুর, এর কারণ কি? আমি কইলাম এর কারণ জানে তোর মা, যা। বলে আমার মা কিরকম জানে? বলে যা জিজ্ঞেস কর যা। ও আমার কথা মতো মা যা বলছে, কে মা রোজার মাসে আমার এত খিদে এত তৃষ্ণা লাগে খেন। মা তখন চোখের পানি বের করে কাঁদতেছে, ছেলে বলে কান্দেন কেন মা? বলে বাবা তুই তখন আমার পেটে ছিলি সেই বছর রোজার মাসে, আমি তুরি জন্য রোজা থাকিনি, আমি রোজা থাকলে তুই যদি পেটের মধ্যে শুকা যাস, এই জন্যে আমি রোজা না থেকে বেশি বেশি খাসি তোক তাজা করার জন্যে, কিন্তু আমি খাওয়ার কারণে রোজার মাসে তুই যে তাজা হইয়া তুই যে বেয়া রোজাদার হবি এটা আমি জানতাম না। এই জন্যে নেপোলিয়ান বলেছে মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়, জোরে কান সুবহানাল্লাহ। আমার মায়েরা মনে রাখ, তিন নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলবেন। স্বামী যদি স্টার জলসা জি বাংলা দেখতে নিষেধ করে ওইটা আপনারা দেখবেন না মা, দুনিয়ার স্টার জলসা জি বাংলা দেখতে গিয়া ওই হিন্দুকের নাটকের পূজার বাদ্য মুসলমানের ঘরে বাজতেছে। স্বামীর কথা মতো চলবেন, স্বামীর খেদমত করবেন। আর মেয়েদের জন্য চার নম্বর আমল হলো সতীত্বের হেফাজত করতে গিয়া আমার মা বোনদেরকে পর্দার ভিতরে থাকতে হবে। কলার হেফাজত যেমন সোঁচা, মেয়েদের হেফাজত তেমন পর্দা। আমার কথা বুঝলেন? একই গাছের কলা, একই গাছের কলা, এক গামলা ছিলা আর এক গামলা চোঁচাওয়ালা কলাওয়ালা বসে আছে। খরিদ্দার এসে খালি বলতেছে কত করে হালি, কত করে কেজি, কলাওয়ালা বলতেছে এটা তোর চোখে পয় না, একই গাছের, একই গাছের, এটাও যায় এটাও যায়। বলে না ভাই আমি শিলা কলা নেবো না। তুই কি কলা শিলা খাস না? সিলাই তো খাই, তো আগে থেকে সিলা আছে রে, তাহলে নিভিয়ার খাবি, নিভিয়ার খাবি। তখন বলতে দে ভাই রে ওটা হানি খাওয়ার আগেও কেউ খাসে। কলাওয়ালা কান ধরে বলতেছে আল্লাহর শপথ করে বলছি যে ভাই কেউ খায়নি। বলে খাসে ঠিকই তোর চোখত পড়েনি। বলে চোখত পড়েনি আমি চাইছি তো। বলে তুই চোখত পড়েনি, এখন দূরবীন অনুবীক্ষণ যন্ত্র নিয়ে যা। এবার অনুবীক্ষণ যন্ত্র নিয়ে আসে কলাওয়ালার চোখত দিয়ে বলতেছে দেখ তো যেই দেখছি চমকে উঠছে, কি রে ওই উপরে তো ব্যাকটেরিয়া ক্যালবেল ক্যালবেল করতেছে, জানিস ধুলে মশা মাছি এগুলা তোর অজান্তি কাম সারছে। বেপর্দা নারী যারা অনেক পুরুষ তাদেরকে খায়, কিভাবে খায় মন খারাপ করেন না ভাইজান, যে ছেলেদের বিয়া হয়নি এরা মাঝে মধ্যে গোসল করে কেন? আমার কাছে আমার এক চাষি এসে বলতেছে কে বা গোটা বাংলাদেশ ওয়াজ করে খাস, তোর কাছে কোনো তাবিজ নাই। আমি বললাম চাষি কিসের তাবিজ? বলে স্বপ্নদোষ, স্বপ্নদোষের তাবিজ নাই। আমি কইলাম কে স্বপ্নদোষ? কে মাঝে মধ্যে গোসল করে, আর বাপেরও মন খারাপ আমারও মন খারাপ, কে বিয়ের আগে এত গোসল করে কেন? আমি কইলাম চাষি আমি যাচ্ছি যান। আমি কিছুক্ষণ পরে এসে দেখি ওই ওই যে বালু পায়ের তলে এক পাও দিয়েছে, পায়ের তলে এক পাও ইয়ে বালিশ দিছে, পায়ের এই সাইডে এক বালিশ, মাথার তলে এক বালিশ, আর কানের মধ্যে হেডফোন, হেডফোন ঢুকে দেয় খালি শরীর মিরকি বেরামের মতো কাঁপতেছে। আমি ঘরের মধ্যে ঢুকে যেই কইছি কানের মধ্যে থেকে হেডফোন খুলছে। আমি কইলাম তোর এই মাঝে মধ্যে গোসল করিস, গোসল করবি, শোন গোসল করবি, বাড়ির থেকে বাইর হয়ে যাবে, বাপ মা মনে করতেছে কোন জায়গাতে আমার ছেলে যাবে, এই জন্য গোসল করে গেল। কেরে গোসল করে ঘরের মধ্যে শুয়ে থেকে পাও লাশ করে ওই তখন আমার দিকে তাকায় বলে ভাই ওয়াশ করবেন ভালোভাবে করেন। তা আমি কইলাম কে রে আমার ওয়াজে দোষ কোথায়? বলে আপনি ওয়াজ করবেন ভালোভাবে করবেন ভাই, মেয়েরা যদি পর্দার মধ্যে থাকে তাহলে আমার গোসল করা লাগে? আল্লাহর শপথ করে বলতেছে আজ পর্যন্ত আমি দরজা জানলা লাগাই দিয়ে ঘুম পাড়ি, দরজাও লাগাই জানলাও লাগাই, তারপরে স্বপ্নে বেপর্দা নারী আমার ঘরের মধ্যে আসে। আল্লাহর শপথ করে বলতেছি আজ পর্যন্ত বোরকাওয়ালা পর্দা নিশি কোনো মেয়ে আমার ঘরত আসেনি, যার কোকে দেখি বেপর্দা তারকে মধ্যে কেউ না কেউ আমার ঘরত আসে, তা আমি কর্ম কি? আমি এই জন্যে বলতেছি মা বোনেরা
পর্দার মধ্যে থাকলেন, একটা পর্দা নিশি নারীকে স্বামী ছাড়া কেউ দেখে না, জোরে কোন কথা ঠিক কিনা, আর একটা বেয়া পর্দা নারীকে রিক্সাওয়ালাও দেখে, মেতরও দেখে, মুসিও দেখে, সবাই দেখে আর কয় ও মাল গেল রে, মাল গেল রে। হ্যাঁ, এই জন্যে বলবো মা বোনদের জন্য সবচাইতে আমল হচ্ছে পর্দার ভিতরে থাকা। মেয়েরা এই চারটি আমল যদি করে মা ফাতেমার সঙ্গে আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিবে, জোরে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله تعالى مغرب النماز فرتك এত গভীর রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার ভিতরে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোখানা হাত তুলেছি। মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দিও, এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নিও। মদিনা কত সুন্দর নাম মদিনা, মদিনার মানুষটা যে কত সুন্দর, চাঁদ ভরা মুখ কেউ যদি ইমানের হালে একবার দেখতে পায় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও আল্লাহ, যেই স্বপ্নে নবীজির সোনাম আমাদের নসিব হয়। তাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, আউলাই কেরাম, পীর মাশায়েখ বুজুর্গান কেরাম, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়া পরে হাদিয়া কবুল করো। মারুত আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুখনি মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে কি বলবো প্রসবের কথা। মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিল না, মাজন থেকে আর সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্যে দোয়া করবা না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা মা গো। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা কবুল কর। বাবার বাড়িঘর সবই আছে কিন্তু আমাদের দরদের বাপ যাদের দুনিয়া থেকে কবরে গেছে, আমি সহ আমার মতো যারা বাবা হারাইয়া তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ মেহরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল কর। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও।
আল্লাহ মাদ্রাসা মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল কর। আল্লাহ তোমার ঘর মসজিদ নবীর ঘর মাদ্রাসাকে মহব্বত করে আজকে নগদে বাকিতে হাজার হাজার টাকা থেকে দশটা টাকা পর্যন্ত যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নিও। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার সদস্য, মাদ্রাসার দাতা সদস্য, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালেবে ইলম, যে দুইজনের মাথায় পাগড়ি দেওয়া হলো, আল্লাহ সকলকেই তুমি জান্নাতি কবুল করো। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি চেয়ারম্যান সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ আলেম ওলামা হাফেজ কারিমা মুয়াজ্জিন হাজি সাহেবগণ, আমার সঙ্গে হাত তুলে আমিন আমিন যারা করতেছে, আল্লাহ আল্লাহ সকলকেই কবুল করে নেন। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দা নিশি কবুল করে মা ফাতেমার সঙ্গে তাদের জান্নাত দেন। আমাদের মধ্যে অসুস্থ যারা, আল্লাহ আল্লাহ একজন আমাকে কানে কানে বলল, বাপ মা দুইজনে অসুস্থ, কারো বাবা অসুস্থ, কারো মা অসুস্থ, কেউ বা নিজে অসুস্থ, তোমার দরবারে হাত তুলেছে, আল্লাহ মেহরবানি করে সকলকে সুস্থ করে দেন। আল্লাহ আল্লাহ গোটা বিশ্বে মুসলমান আজকে বিপদে আছে, আল্লাহ মুসলমানদের ওলি অভিভাবক একমাত্র তুমি, আল্লাহ মুসলমানদের হেফাজত করো, আল্লাহ আমার বাংলাদেশের প্রতি রহম করো। আগামী 30 তারিখে নির্বাচন, আমি দেখেছি একই মায়ের পেট থেকে তিন ছেলে তিন দল করে, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি জামাত করে, সারাদিন দলাদলি করে রাতের বেলাবার একই বাড়িতে ফিরে আসে। আমরা সেই দেশের মানুষ আল্লাহ, সামান্য ভোটের কারণে আমাদের দেশে কোনো ফেতনা ফাসাদ গণ্ডগোল যেন না হয়, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ আমাদের মিলে মিশে মহব্বতে বসবাস করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আল্লাহ আজকের আলোচনার ভিতর দিয়ে যে জিনিসটা আমি বোঝাবার চাইছি, আমরা ভিতরে কোনো দলাদলি না, সমস্ত মুসলমান এক দল, কিন্তু বাহিরে আমরা দলাদলি করি। আল্লাহ মেহরবানি করে এই কোরআনের ওসিলায় আমাদের সকলকে তুমি এক হবার তৌফিক দিয়ে দাও। কত মানুষের জানাজার নামাজ পড়েছি ভাইজান, কত মানুষকে দুই হাতে কবরে নামাইছি, কত মানুষকে কবরে মাটি দিয়েছি, একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ঈমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হয়ে এ দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।